একটি বিশেষ দিন আগামীকাল কারণ একুশে আগস্টেই আমাদের আহ কালিম্পং এ বহু প্রতীক্ষিত ডায়ালিসিস পরিষেবা শুরু হবে এই প্রোগ্রামটা আমাকে বাংলায় কথা বলতে দেখে হয়তো অনেকে মনে একটু ইয়ে হচ্ছে যে স্যার তো ইউজুয়ালি হিন্দিতেই বলেন বা ইংলিশ বলেন আজকে বাংলায় বলছি কারণ আমাদের ম্যাডাম আছেন ম্যাডাম আজকে প্রেজেন্ট করবেন এবং মাধ্যম বাংলাতেই থাকবে যাদের অসুবিধা হবে তাদের আমি পরে বিষয় ডিটেলায় বলে দেব তো ম্যাডাম জাস্ট পেশেন্ট দেখে বাড়িতে ঢুকেছেন যার জন্য উনি পাঁচটি মিনিট আমার থেকে চেয়ে নিয়েছেন উনি হাত ধুয়ে হ্যান্ড ওয়াশ করে উনি জয়েন করছেন আমাদের অনেক রকম প্রশ্ন থাকতে পারে সেগুলো একটু মনে মনে গুছিয়ে নেবেন আমি কালকে যে জায়গাটি শেয়ার করেছে যে গ্রুপ লিঙ্ক শেয়ার করেছিলাম সেই লিঙ্কে কিন্তু আনফর্চুনেটলি খুব একটা প্রশ্ন কিছু জমা পড়েনি মাত্র একজন ডাক্তারবাবু কিছুটা রেসপন্ড করেছিলেন আমি আশা করেছিলাম যে যেহেতু একটা নতুন পরিষেবা শুরু হচ্ছে সবারই হয়তো কিছু না কিছু প্রশ্ন থাকবে তো হয়তো আছে আপনারা হয়তো লিঙ্কে শেয়ার এখনো করেননি বা গ্রুপে ফর্মে দেননি তো আমি আপনাদের এটাই রিকোয়েস্ট করব যে একটু মনে মনে যে মিনিট পাঁচেক সময় পাওয়া গেছে ম্যাডাম প্রিপেয়ার্ড হচ্ছেন তার মধ্যে আপনারা এটা গুছিয়ে নিন কোয়েশ্চেন্সগুলো গুছিয়ে নিন আর এইটা আজকের মানে হয়ে যাওয়ার পরেই মানে রেকর্ডিং কমপ্লিট হয়ে যাওয়া এটা রেকর্ডেড থাকবে লেকচারটা আমাদের কাছে থাকবে এবং প্রায়ই আমরা এরকম নানা রকম সেমিনার বা সিএমই করব ভার্চুয়ালি এবং সেগুলো আমাদের কাজের সঙ্গে লিঙ্ক থাকবে তো আপনারা যারা রয়েছেন প্রত্যন্ত জায়গা থেকে সকলেকে ধন্যবাদ রোগীদের কিভাবে প্রিপেয়ার করে পেশেন্টদের কীভাবে নিয়ে আসতে হবে যাতে সুশৃঙ্খলভাবে একটা সুন্দর চেনে আমাদের এই কাজটা চলতে পারে তো আমি জাস্ট দু মিনিট দু তিন মিনিট কি চার মিনিট গ্যাপ নিচ্ছি তার মধ্যে আপনারা কিন্তু চলে যাবেন না আপনারা বসুন নিজেরা চিন্তা করুন যে কি কি কোয়েশ্চেন থাকতে পারে আমার নিজস্ব কিছু কোয়েশ্চেন আমি নিয়ে নিয়েছি যেহেতু আমাকে এই প্রোগ্রামটা অ্যাঙ্কারিং বা প্রোগ্রামটা চালতা কন্ডাক্ট করতে হবে সেটা আমার নিজস্ব যে মনে প্রশ্নগুলো এসছে সেরকম প্রশ্ন আমি নিয়েছি তাছাড়া যার যার প্রশ্ন থাকবে তারা অবশ্যই প্রশ্ন করবেন কারণ আজকে মেনলি কিছু করবেন না উনি আমাদের প্রশ্নের জবাব দেবেন তো আগামীকাল সকলকে বলা রইল যে আমরা স্বাস্থ্য দপ্তরের সকলকেই আমার আমন্ত্রণ দেওয়া রইল কেউ মনে করবেন না যে আজকে চিঠি পাঠানো হয়নি কেন কারণ ঘরের লোককে কেউ চিঠি পাঠায় না আমি নিজেই এই তে আমন্ত্রণ করছি লোককে কাজে আমি নিজেও তো আমন্ত্রিত আমি তো নিজেকে নিজে চিঠি পাঠাইনি কাজেই বিয়ে তো অবশ্যই আসবেন বাকি যারা সময় করতে পারবেন আমি চাইবো যে কালকে আর আসার কথা কারণ কালকে আমাদের কিছু পেশেন্টের ডায়ালিসিস শুরুও হয়ে যাবে কাজেই সমস্যা থাকবেই নানা রকম চাপ থাকবেই তার মধ্যেও কিন্তু আমরা একটা টাইম লাইন মেনটেন করে কাজগুলো করব। তো মিনিট কয়েকের গ্যাপ রইল আপনারা একটু চিন্তা করে নিন কারো কোনো প্রশ্ন যদি এতে থাকে আচ্ছা আমাদের যিনি টেকনিশিয়ান উনি জয়েন করেছেন কি আমাদের সুপারিনটেনডেন্ট জয়েন করেছেন ডিস্ট্রিক্ট হসপিটাল সুপারিনটেনডেন্ট এবং যিনি আমাদের ডায়ালিসিস টেকনিশিয়ান কারণ ম্যাডামকে সব সময় তো আমরা পাবো না এবং এটা একটা সৌভাগ্য ম্যাডামকে পাওয়া যেহেতু উনি উনি খুব মানে দক্ষ একজন ফিজিশিয়ান শুধু নয় দক্ষ ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট হ্যাঁ রেনাল ট্রান্সপ্লান্ট এবং যেটা খুব বেশি আমাদের দেশে হয় না সে সে ধরনের ট্রান্সপ্লান্টের কাজ উনি করেন ডিসিসড ট্রান্সপ্লান্ট ডিসিসড ট্রান্সপ্লান্ট এটা লিভিং ট্রান্সপ্লান্ট লিভিং ডোনার তো অনেকেই থেকেই অনেকেই কাজ করতে পারে কিন্তু ডিসিস ডোনার তাদের ক্ষেত্রে ট্রান্সপ্লান্টের কাজ উনি করেন সেটা অনেক বড় ব্যাপার আমরা আপাতত সীমাবদ্ধ রাখবো আমাদের ডায়ালিসিসের মধ্যেই ডায়ালিসিসের সম্বন্ধে আমাদের যা যা প্রশ্ন থাকবে কারণ আপনাদের একটা নতুন শিফট করতে হবে অনেকে হয়তো তারা শিলিগুড়িতে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে আমাদের জেলার মধ্যে সে প্রত্যন্ত জায়গাই হোক গরুবাথানই হোক তিস্তাই হোক বা সামথারই হোক আমি চাইবো আমার প্রতিটি পেশেন্ট যেন আমার এখান থেকে আহ অর্থাৎ আমাদের মানে ডিস্ট্রিক্ট হসপিটাল থেকেই তারা ট্রান্সপ্লান্ট এই সমস্ত ডায়ালিসিস পরিষেবা পায় কাজেই সেভাবে আপনারা লিস্ট আউট করতে অনেকদিনই বলা হয়েছে আপনারা আশা করি লিস্ট আউট করেছেন আর এছাড়া যেটা মেনলি করতে হয় যেটা আসল জিনিস আমি একটু আলোচনা করে নিই যেটা যে ডায়ালিসিসের ক্ষেত্রে আসল জিনিস যেটা সেটা হচ্ছে যে এভি ফিসচুলাটা তৈরি করে নেওয়া তো এই এভি ফিসচুলা তৈরি করা এবং মানে ম্যাচুরেশনটা খুব জরুরি যদি খুব এমার্জেন্সি ওয়েতে এটা করা হয় তাহলে কিন্তু সেই জায়গাটা নষ্ট হয়ে যেতে পারে এবং ভবিষ্যতে মানে সেই সাইটটা নষ্ট হয়ে গেলে আমরা কাজগুলো করতে করার ক্ষেত্রে তার ডায়ালিসিস পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে আর এটা একটা মানুষের ধারণা আছে আমি একটু ইয়ে বলি যে অনেকেরই ধারণা আছে যে না ডায়ালিসিস শুরু হলে বোধ আপনারা যেভাবে বলবেন আর কি রুগীদের এটা অনেকের ধারণা আছে ডায়ালিসিস শুরু হলে বোধ আর আমাদের বাঁচার আশাও নেই আর মাত্র কয়েক মাস বাঁচবো বা কিছুদিন বাঁচবো তা একেবারেই নয় আপনাদের যেটা বলতে হবে যে ডায়ালিসিস ইজ অলওয়েজ অ্যাডিং ইয়ার্স টু লাইফ হ্যাঁ যে লাইফটা শেষ হয়ে যেত উইদাউট ডায়ালিসিস সেই জায়গাটায় ডায়ালিসিস করার ফলে কিন্তু বহু মানে এরকম আমাদের অনেক উদাহরণ আছে যেখানে কুড়ি পঁচিশ বছর তিরিশ বছর ধরে ডায়ালিসিস চলছে কাজে এমন নয় যে ডায়ালিসিস হলেই সঙ্গে সঙ্গে রোগী মারা যাবে এরম কোনো ব্যাপার নেই সেটা তাদের বোঝাতে হবে পেশেন্টদের বোঝাতে হবে এর ক্ষেত্রে অনেকে এটা বলতে পারে যে না আমাদের সমস্যা বিরাট কিছু হবে হয়তো ডায়ালিসিস হলে আমরা চলাফেরা করতে পারবো না অসুস্থ হয়ে পড়বো একদমই নয় বরঞ্চ এটা বলবেন যে আপনার শরীরে ইউরিয়া ক্রিয়েটিনিনের মাত্রা এবং দূষিত এর মাত্রা বেড়ে গেলে আপনি একেবারেই অসুস্থ হয়ে পড়বেন সেই জায়গাটা থেকে বরঞ্চ এবং এমনও হতে পারে আপনার ব্রেনেও কাজ করা বন্ধ করে দেবে সেটা আপনারা জানেন থেকে বাইরে থেকে হতে পারে সেই জায়গাটা প্রিভেন্ট করে আপনার নিজেকে সুস্থ রাখা এবং আপনাদের ব্রেনকে সচল রাখা এবং মানুষের পরিপূর্ণ জীবন পাওয়ার ক্ষেত্রে এক মিনিট ম্যাডাম বোধহয় ফোন করছেন ম্যাডাম আপনি কি জয়েন করেছেন হ্যাঁ আপনি ম্যাডাম মিটিং আইডিতে আমার ফোন নাম্বারটা ডায়াল করুন ম্যাডাম আচ্ছা আমাদের মধ্যে অর্পিতা ম্যাডাম জয়েন করেছেন তো আমাদের অত্যন্ত সৌভাগ্য আজকে ওনাকে আমরা কিছুক্ষণের জন্য পেয়েছি তো আমি যেটা আবারও বলছি যে একটু আগে আমি প্রশ্ন করলাম যে আমাদের সুপারিনটেন্ডেন্ট সাহেব কি জয়েন করেছেন এবং ম্যাডাম একটু টেকনিশিয়ান যারা পার্ট নেবেন আর কি ডায়ালিসিসে তাদের সঙ্গে কথা বলতে চাইছেন আমি কিন্তু আগেই সুপারিনটেন্ডেন্টকে বলেছিলাম যে আপনারা জয়েন করে রাখুন ম্যাডামের সময়ে সীমিত কাজেই আপনার কি জয়েন করেছেন গুড ইভিনিং স্যার আমি জয়তি টেকনিশিয়ান আমি জয়েন করে গেছি ঠিক আছে যেহেতু আপনি ভিডিও অন করুন আর ম্যাডামের সঙ্গে ইন্টারাক্ট করে নিন প্রথমে তো ম্যাডাম প্রত্যেকের তরফ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই তো আমাদের প্রত্যেকেরই অনেক প্রশ্ন আছে কারণ আমাদের ডায়ালিসিস যদিও আমি বারাসাতে আচ্ছা আপনারটা না ম্যাডাম মিউট হয়ে আছে আপনি আনমিউট করুন তাহলে আপনার কথা শুনতে পারবেন ঠিক আছে এবার বলুন ম্যাডাম ভেরি গুড ইভিনিং টু এভরিবডি আমি আহ কাজকর্ম করে এখন এসেছি ঠিক কথা কিন্তু আমার সময় লিমিটেড নয় আপনার সময় চাইলে আমি দিতে এখন এখন তো সকল মা খেতে রাখবেন তারপর আমি ততক্ষণ টাইম আছে ম্যাডাম আমাদের প্রশ্ন শুরু করার আগে জয়তি আমাদের দুর্ভাগ্য নিয়ে চিন্তা করবেন না করে লাভ নেই এইরকমই ছেলের বউ যে রাত্রিতে শাশুড়িমাকে বেড়ে খেতে ডাকতে হয় ম্যাডাম আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটাও তো উনি নিশ্চয়ই উনি বোঝেন বলেই সেই এটা করে এনিওয়ে ম্যাডাম যেটা বলছিলাম যে আমাদের জয়তি জয়েন করেছে জয়তি প্লিজ ইন্টারাক্ট উইথ ম্যাডাম জয়তি ছবিটা দাও তো জয়তি অন করুন আমি কম্পিউটারে বসেছি যাতে তোমাদের সবার মুখ পরিষ্কার দেখতে পাই জয়তি আপনি একটু অন করুন ঠিক আছে আমাদের বাকি ইয়েরা যারা জয়েন করেছেন তারা কথা বলি আমরা আমি একটু একটু বলি এখানে যারা আছেন তারা বিভিন্ন প্রত্যন্ত আমাদের বিভিন্ন হাসপাতাল থেকে মেডিকেল অফিসাররা রয়েছেন বিএমওইচরা রয়েছেন আমাদের ডেপুটি সিএমওইচরা রয়েছেন এবং হাসপাতালের অনেক মানে ডক্টর স্পেশালিস্ট রয়েছেন তারা জয়েন করে আছেন আর বিভিন্ন আমাদের পিএইচসির মেডিকেল অফিসার ইনচার্জরাও রয়েছেন তো এই এছাড়া টেকনিশিয়ানকে জয়েন করতে বলেছি উনি একটু আগে কথা বলছিলেন আমার মনে হয় কোনো যান্ত্রিক সমস্যার জন্য হয়তো উনি কথা বলে উঠতে পারছেন না তো যেটা ম্যাডাম হ্যাঁ আমি বলবো ম্যাডাম আগে আপনি বলুন তারপরে আমি একদম প্রশ্ন নিতে থাকবো হ্যাঁ একদম ম্যাডাম আচ্ছা যে কোনো ডায়ালিসিস ইউনিটে ডায়ালিসিস শুরু হলে আমরা কত রকমের ডায়ালিসিস পেশেন্ট পেতে পারি একটা ডায়ালিসিস পেশেন্ট পেতে পারি যারা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি নিয়ে আমাদের এখানে এসে ভর্তি হচ্ছে কিরকম যেরকম সেটা হয় বিভিন্ন কারণে আমরা তাকে বলি হতে পারে মানে যেটা ধরুন যে ফ্লুইড জন্য আগে খুব বেশি হতো এখন কমে গেছে একটু ডায়রিয়ার জন্য একে আই কিন্তু বার্নস এর জন্য একে আই হলো হ্যাঁ বার্নস তো একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে বার্নসে প্রচুর ফ্লুইড লস হয় চারদিকে তারপরে আরেকটা মেডিসিনের অসুখ আছে যাকে আমরা বলি প্যানক্রিয়াটাইটিস প্যানক্রিয়াটাইটিসেও কিন্তু শরীরের ভেতরেই প্রচুর জল বেরিয়ে যায় মানে প্যানক্রিয়াটাইটিসেও একটা ডিহাইড্রেশন শক ইঞ্জুরি হয় সেখানেও ভীষণ ওই হয়ে যেতে পারে তো এই রকম ধরনের পেশেন্টরা যারা আবার আর কিসে হতে পারে আপনাদের ওখানে স্নেক বাইট কত কমন জানি না কিন্তু চব্বিশ পরগনায় সাউথ চব্বিশ পরগনায় খুব কমন স্নেক বাইট হ্যাঁ ম্যাডাম হয় আমার ব্যাঙ্গালোর মধ্যে থেকেই এক সপ্তাহ আগে একটা স্নেক আবিস্কি দরেনটাকে ধরা হয়েছে তো সেই সাপ একদম তো সেই পয়জনাস স্নেক বাইটেও যেগুলো আর কি ওই ইয়ের কিছু স্নেকস রয়েছে যেগুলো আমাদের আরবিসি গুলোকে ভেঙে দেয় ঠিক সেইগুলো হচ্ছে হিমোলাইসিস করে দেয় হিমোলাইসিস করে তারা একটা তাহলে আমরা একটা গ্রুপ অফ পেশেন্ট পেতে পারি অ্যাকিউট্রেনাল ফেলিয়ার যেহেতু আপনাদের হাসপাতালে বেড আছে ভর্তি করতে হয় সুতরাং আপনার এই মাঝে মধ্যে অ্যাকিউট্রেনাল ফেলিয়ার পেশেন্ট কিন্তু এসে যাবে আর কোন রকম পেশেন্ট পাবো আমরা বেশি যারা মেনটেনেন্স ডায়ালিসিসে আছে মেনটেনেন্স ডায়ালিসিস এর পেশেন্টদের মূলত দুটো অসুখ থাকে আন্ডারলাইং একটা ডায়াবেটিস একটা ব্লাড প্রেশার বেশি ডায়াবেটিসের লোকেদের একই সঙ্গে ব্লাড প্রেশার বেশিও থাকে অর্থাৎ ডায়াবেটিক প্রগ্রেসিং টু সিকেডি আর কতগুলো একটু কম হয় যেমন সিস্টিক কিডনি ডিজিজ এডিপি কেডি থেকে সিকেডি হয়ে গেছে ইন্টাস্টিশিয়াল ক্রনিক ইন্টাস্টিশিয়াল ডিজিজ থেকে কিডনি ডিজিজ একটু ছোট বাচ্চাদের যেমন অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি বা কনজেনিটাল কাকুট গ্রুপ অফ ডিজিজ বলি আমরা কিডনি ইউরিনারি ট্র্যাক ট্যাব যেগুলো থাকে হয়তো সিঙ্গেল কিডনি হয়তো বেসিক ইউরোটেরিক রিফ্লাক্স ছিল রিফ্লাক্স থেকে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তখন তারা দশ বারো তেরো পনেরো এরকম বছর বয়সে এসে হয়তো ডায়ালিসিস রিকোয়ারিং হয়ে গেছে তো এই রকম গ্রুপের লোক যাদের রেগুলার ডায়ালিসিস লাগবে অ্যাকিউট কিডনি ইনজুরি আর মেইনটেনেন্স ডায়ালিসিসে پیشنটের মধ্যে তফাত কি না একিউট কিডনি ইনজুরির پیشنটের কিডনিটা ধাক্কা খেয়েছে কিন্তু এ সাপোর্ট দিয়ে চিকিৎসা দিয়ে ভালো হয়ে যেতে পারে আর মেইনটেনেন্স ডায়ালিসিসে پیشنটের কি তাদের পার্মানেন্টলি কিডনি খারাপ হয়ে গেছে যদি না তারা ট্রান্সপ্লান্ট করে তাহলে তাদের কিডনি ফাংশন ফেরত পাওয়ার উপায় নেই এবং ডায়ালিসিস এমন একটা পদ্ধতি যেটা সাময়িক রক্ত পরিষ্কার করে দেয় কিন্তু কিডনি ভালো করে দেয় না সেই জন্য আমরা দিতে বাধ্য হব। ঘন্টা কাজ করে। ডায়ালিসিস আমাদের সপ্তাহে দুদিন বা তিন দিন চার ঘন্টা করে অর্থাৎ আট বা বারো ঘন্টা সপ্তাহে কাজ করে এটা দিয়ে আমরা তো আশা করতে পারি না যে কিডনির কাজ একদম ভালো হয়ে যাবে কিডনির কাজ কিডনির কতগুলো ময়লা পরিষ্কার আমরা সাধ্য মতো করে দেব যাতে করে কিনা পেশেন্ট সিমটোম্যাটিক্যালি ভালো থাকবে শ্বাসকষ্ট কম হবে বমিভাব কম হবে এবং খিদে ভালো হবে তার ফলে তারা যে এর আগে যতটা দুর্বল ছিল যতটা কষ্ট পাচ্ছিল সেটার তুলনায় খাওয়া দাওয়া করে রিলেটিভলি বেটার লাইফ লিড করতে পারবে কোয়ালিটি অফ লাইফের ইম্প্রুভমেন্ট এবং সার্ভাইভাল বাড়ার জন্য আমরা ডায়ালিসিস করি আর সারভাইভাল আরও ভালো করতে গেলে আমাদের ট্রান্সপ্লান্ট করতে হবে তো এই যে দুটো সেগমেন্ট যে কিডনি ইঞ্জুরির পেশেন্ট আর এর মধ্যে কিডনি গুলো বেশি খারাপ পেশেন্ট তারা শকে থাকে তাদের খুব অ্যাকিউট অ্যাসিডোসিস থাকে তাদের ইলেকট্রোলাইট গন্ডগোল অনেক বেশি থাকে তারা সাধারণত আইসিউতে থাকে সুতরাং তাদের ম্যানেজ করা অনেক শক্ত তুলনামূলকভাবে মেন্টেনেন্স ডায়ালিসিসের পেশেন্টরা একটা নির্দিষ্ট প্রোটোকলের মধ্যে দিয়ে যায় তাদের শুরুর ডায়ালিসিস অল্প সময়ের আস্তে আস্তে সময় বাড়িয়ে তাদের যাতে অস্বস্তি কমে যায় সেরকমটা ওই জন্য ডায়ালিসিস টেকনিশিয়ান সঙ্গে থাকলে ভালো হতো যে ডায়ালিসিসের কি কি অসুবিধে প্রথম দিকে হতে পারে তো আগে আমরা এই মেইনটেনেন্স ডায়ালিসিসের patient যেটা আমাদের আশা করছি যে সংপাই কথা বলে নেওয়ার পরে আমি টেকনিশিয়ানকে এখানে জয়েন করিয়ে কথা বলাবো ম্যাডাম আপনার সঙ্গে আচ্ছা তো তাহলে মেইনটেনেন্স ডায়ালিসিসের patient দের সম্বন্ধে একটু কথা বলি মেইনটেনেন্স ডায়ালিসিসের patient আমাদের মনে রাখতে হবে একটা যেমন মূল অসুখগুলো খেয়াল করতে বললাম যে ডায়াবেটিস প্রেসার বেশি কেন খেয়াল করতে বললাম যে ডায়াবেটিস যে পেশেন্টের এর মূল অসুখ কে ডায়ালিসিসে আসার তার ডায়ালিসিসের মধ্যে কতগুলো পিকিউলিয়ার কমপ্লিকেশন হতে পারে যেমন সুগার ফল করে যাওয়া সুগার ফল করে যাওয়াটা ডায়াবেটিসের লোকেদের যতটা কমন এমনটা কিন্তু নন ডায়াবেটিক লোকেদের নয় মাঝে মাঝে নন ডায়াবেটিক ডায়ালিসিসের লোক লোকেদেরও সুগার ফল করে যায় ওরা যখন খেতে পারে না একদম খুব বমি করছে কিন্তু হ্যাঁ আমি কথা বলবো তো কথা বলবো তো ম্যাডাম বলুন তো বলুন ম্যাডাম আমি মিউট করে দিয়েছি মাঝখানে একজন আনমিউট হয়ে গেছিলেন বলুন আচ্ছা তো তারপরে তাহলে ওইটা খেয়াল করতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে ওনার এক্সপেক্টেড প্রবলেম কি কি হতে পারে মানে একটা ডায়ালিসিসের এর ডায়াবেটিস এর পেশেন্ট ডায়ালিসিস নিতে নিতে হঠাৎ তার ব্লাড প্রেসার ফল করে গেল হঠাৎ তার একটু বিজি হয়ে গেল একটা খিচুড়ি মতো হলো সেটা প্রথমেই কি দেখতে হবে প্রথমেই দেখতে হবে তার সুগারটা কল করে গেল কিনা হ্যাঁ তো এইটা একটা খুব জরুরি জিনিস যে মনে রাখা যে হাইপোগ্লাইসেমিয়া ডিউরিং ডায়ালিসিস হতে পারে এবং হাইপোগ্লাইসেমিয়া একটা কারেক্টেবল জিনিস তখনই আমি পঁচিশ পার্সেন্ট গ্লুকোজ হান্ড্রেড এম এল দিয়ে দিলে হাইপোগ্লাইসেমিয়াটা ঠিক হয়ে যাবে কিন্তু ভাবতে হবে যে এই পেশেন্টটা ডায়াবেটিস নিয়ে কিডনি ফেলিয়ার এবং এ সুগারের প্রবলেমে হতে পারে আচ্ছা এইবার উম সেরকমই ব্লাড প্রেশারের রুগী যারা যাদের ডায়ালিসিস এখন হচ্ছে এবং যে যেকোনো ডায়ালিসিস পেশেন্টেরই ব্লাড প্রেশারের একটা সমস্যা থাকে কেন সমস্যা থাকবে না আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল হয় মূলত হচ্ছে ভলিউম আমাদের ব্লাড ভলিউমটা দিয়ে তো এই যে ব্লাড ভলিউমটা ইউরিন কমে গেলে আমার ব্লাড ভলিউম বেশি এবং আমার যদি দুদিন পরে পরেও ডায়ালিসিস হয় ওই সময়টা আমি যে জল খেয়েছি আমার যদি যথেষ্ট ইউরিন না থাকে আমি যদি জলটাকে বের করতে না পারি। এক্সিস্টিং তাহলে আমি যখন ডায়ালিসিস করতে আসছি তখন আমার একটা বেশি থাকা প্রেশার সম্ভব আমাকে যেটুকু জল আরেকটা জিনিস ডায়ালিসিসের পেশেন্টদের খুব ভাবে আমরা বারণ করব যে নুন খাবে না পাতে নুন তো নয় রান্নায় নুনও যথাসম্ভব কম কেননা নগ্রাম নুন এক লিটার জল শরীরে ধরে রাখতে পারে নগ্রাম নুন মানে ভেবে দেখুন কতটুকু মানে দুচুটকি নুন সেটা শরীরে এক লিটার জল টেনে রাখতে পারে অর্থাৎ ইন্টার পিরিয়ডে যে বেশ পেশেন্ট করে নুন খাবে কিংবা বেশ আহ চপ তেলে ভাজা বেগুনি ইত্যাদি খাবে যেগুলো নুন রিচ জিনিস অথবা পাপড় আচার খাবে যেগুলো নুন রিচ জিনিস নট নেসেসারিলি যে নুন মুঠো করে খেতে হবে নুন রিচ জিনিসগুলো খেলেই কিন্তু তাদের ভলিউম বেড়ে থাকার সম্ভাবনা এবং ব্লাড প্রেশার বেশি থাকার সম্ভাবনা থাকবে সিস্টলিক ব্লাড প্রেশার একশো পঞ্চাশ এটা আমাদের ডায়ালিসিস টেকনিশিয়ানদের পক্ষে অসুবিধাজনক নয় বরং সুবিধাজনক ওদের ব্লাড ভলিউম বের করতে সুবিধে হয় মানে একশো দশ সত্তর নিয়ে আসার চাইতে একশো পঞ্চাশ সত্তর প্রেশার ব্লাড এক্সট্রা কর্পোরিয়াল করতে ওদের কম ভয় করে কিন্তু এই প্রেশারের বেশি হওয়াটা অনেক সময় বেশি জল টল খেয়ে ফেলার ফলে বা ডায়ালিসিস করার ফলে যদি দিন দিনের জল জমে যায় তখন তিন এরকম হয়ে যেতে পারে সেটা ডায়ালিসিস চলতে চলতেও অনেক সময় হতে পারে ডায়ালিসিস চলতে চলতে প্রেশার বেশি হওয়ার কারণ অনেক সময় হয় যে আমরা শরীরের ভেতর থেকে জল বার করে নিলে আমাদের রেনিন অ্যান্জিও সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়ে যায় যে রাস অ্যাক্টিভেটেড হয় রাস অ্যাক্টিভেটেড হলেও আমাদের একটা ব্লাড প্রেসার বাড়ার স্টিমুলাস হয় সেই জন্য আমি যে জলটা বের করে দিচ্ছি সিস্টেম থেকে সিস্টেম থেকে যে সিস্টেম যেটা ডিহাইড্রেশন সেন্স করলো আর তাতে যে রাস অ্যাক্টিভেটেড হলো তাতেও কিন্তু হাইপার হতে পারে সেই জন্য সেটা একটা ইম্পর্টেন্ট কজ অফ ইন্ট্রাডায়ালিটিক হাইপার টেনশন যে ডায়ালিসিসের মধ্যে প্রেশার বেড়ে গেল প্রেশার বেড়ে একশো নব্বই দুশো হয়ে গেল এবার এই জিনিসটা কিন্তু প্রায়ই দেখবেন হচ্ছে তো এক হচ্ছে তাদের ইন্টারডায়ালিটিক ওয়েট গেনটাকে কমাতে বলতে হবে দুই হচ্ছে যে আমাদের তাদের ব্লাড প্রেশারের ওষুধটাকে একটু রেগুলেট করতে হতে পারে সাধারণত ডায়ালিসিসের টেকনিশিয়ানরা যাতে ওপরের ব্লাড প্রেশারটা একশো পঞ্চাশ ষাট থাকে পেশেন্টদের বলে সকালের ওষুধটা খেয়ে আসবেন না সকালের ব্লাড প্রেশারের ওষুধটা খেয়ে এলে ব্লাড প্রেশার যদি এরকম একশো দশ সত্তরে চলে যায় তখন ওদের ব্লাড বার করতে ভয় ভয় লাগে ব্লাডটা বার করলে হয়তো ব্লাড প্রেশারটা টু লো হয়ে যাবে মানে আমাদের কি হয় মানে কিডনি ফেলিয়ারের রুগীদের একটা অটোনমিক নিউরোপ্যাথি থাকে আমাদের বিশেষ করে ডায়াবেটিকদের যেমন আমাদের ব্লাড যদি বাইরে বের করা হয় তাহলে কি হওয়া উচিত ট্যাকি কার্ডিয়া হয়ে আবার ব্লাড ভলিউমটা হয়ে যাওয়া উচিত কিন্তু ওদের ওইরকম অটোনমিক নিউরোপ্যাথি হওয়ার জন্য ঠিক প্রপার সিম্প্যাথিক ঠিক গুলো হয় না রেসপন্স গুলো হয় না তার ফলে যে ব্লাড বের করলেই যে একটা ব্লাড ভলিউমটা উঠে হয়ে যাবে সেটা সবসময় হতে পারে না তো হতে পারে না বলে ওদের এই সব সমস্যা বেশি হয় তো আমাদের কতগুলো প্রেসারের ওষুধ যে আমরা খাই সেগুলো আবার ডায়ালিসিসের সময় বেরিয়েও চলে যায় মানে ডায়ালিসিসের ব্লাডের সঙ্গে যেমন বিটা ব্লকার জাতীয় ওষুধ প্রোলোমেটেক্সেল মেটোপ্রোলল বা অ্যাটেনোলল এগুলো ডায়ালিসিসে বেরিয়ে যায় বেরিয়ে যায় বলে সেগুলো শরীরের একটা লেভেল কমে যায় বলে তার জন্য ব্লাড প্রেশার বাড়তে পারে এইগুলো হচ্ছে কারণ কেন প্রেসার বাড়ে তো আমাদের প্রেশার বাড়লে যে ওষুধগুলো তাড়াতাড়ি কাজ করে এবং ডায়ালিসিসে বেরিয়ে যায় না এমন ওষুধগুলো ব্যবহার করতে হবে সেই ওষুধগুলোর মধ্যে একটা যেমন অ্যামলোডেপিন হতে পারে একটা আর্কামিন হতে পারে হুম আরকামিন বা অ্যামলোডেপিন তাড়াতাড়ি কাজ করে এবং ইয়ে থেকে বেরিয়ে যায় না মানে ডায়ালিসিসে সঙ্গে এক্সপেলড হয়ে যায় না সেজন্য কিছুক্ষণ কাজ করে তাই যদি আমরা দেখি ডায়ালিসিসের মধ্যে পেশেন্টের ব্লাড প্রেশার একশো সত্তর আশি ক্রস করে যাচ্ছে আমরা একটা পাঁচ অ্যামলোডেপিন একটা পয়েন্ট ওয়ান আরকামিন এটা আমরা দিতে পারি সেই সময় এবং ডায়ালিসিসের পরে অনেক সময় যদি দেখা যায় যে ব্লাড প্রেশার বেশি হয়েছে তাকে বলতে পারি একটু অবজারভেশনে থাকুন এক ঘন্টা দেড় ঘন্টা বাদে আপনার ব্লাড প্রেশার নেমে যেতে পারে তখন আর আপনার এক্সট্রা ওষুধ খাওয়ার দরকার হবে না যারা সকালের ওষুধটা স্কিপ করেছেন সকালে হয়তো একটা অ্যামলোডায় দশ দেওয়া ছিল যেটা না খেয়ে এসছিলেন এবার তারা ডায়ালিসিস এর পরে যখন দেখলেন যে প্রেশারটা একশো হয়েছে কি একশো হয়েছে কি একশো হয়েছে তারা নরমাল যে ওষুধটা কথা ছিল সেটা খাইয়ে দিলেন ডায়ালিসিসের টেকনিশিয়ানই সেটা খাইয়ে দিলেন মেইনটেনেন্স ডায়ালিসিসে যেমন এই ইন্ট্রাডায়ালિટিক হাইপারটেনশনটা কমন অ্যাক্যুট ডায়ালিসিসে কিন্তু হাইপোটেনশন কমন কেন না তাদের একটা সেপটিক শক থাকতে পারে তাদের সেই জন্য হাইপোটেনশন হতে পারে তারা বিভিন্ন রকম ভাবে ফ্লুইড লস তাদের একটা ইম্পর্টেন্ট তাদের ফ্লুইড লস একটা ইম্পর্টেন্ট কজ অফ রেনাল ফেলিয়ার সেই জন্য ডিহাইড্রেশনের তারা একটা শকে থাকতে পারে মাল্টিপল শখের যে কারণ সেপ্টিক শখ ভলিউম ভলিউম রিলেটেড শখ সেগুলো সব তাদের থাকতে পারে সেই জন্য অ্যাকিউট ডায়ালিসিসের পেশেন্টদের হাইপোটেনশন বেশি হয় ডায়ালিসিস ইউনিটে এসে আর তাই জন্য তাদের ডায়ালিসিস করার জন্য একটা স্লেড বলে পদ্ধতি থাকে অ্যাকিউট কিডনি ইঞ্জুরির পেশেন্টের এই স্লেড পদ্ধতিতে আমরা অনেক সময় ডায়ালিসিস করি কেন না যদি কম থাকে ব্লাড প্রেশার তাহলে আমরা অনেকটা ব্লাড বের করতে পারবো না তাহলে ব্লাড ব্লাড ফ্লোটা কম কম করতে হবে ফ্লো হলে ধীরে ধীরে পরিষ্কার হবে আমি সেশনটাকে আওয়ার ওয়াইজ লম্বা করে দেব এবং ব্লাড ফ্লোটাকে কম করে দেব এই যে পদ্ধতি করার এই পদ্ধতিটাকে আমরা বলি স্লো এক্সটেন্ডেড ডেইলি ডায়ালিসিস অনেক সময় এই সাপে কাটা রুগী বা এ এদের হয়তো আমরা একদিনে অনেক জল বের করে দিতে পারি না একদিনে অনেক পরিষ্কার করে দিতে পারি না তার কারণ তাদের একটা হাইপোটেনশন থাকে বেশি ব্লাড বার করলেই মুশকিল হবে হাইপোটেন্সিভ লোকেদের যেমন আমরা একটু নরাড সাপোর্ট দিয়ে করি এদের অনেক জল অনেক সময় দেওয়া যায় না কেননা কিডনি ইউরিন করা বন্ধ করে দিয়েছে এবার জল দেওয়ার মাত্রাটা কোথায় আমি বুঝবো কি করে যে আর আমার জল নিতে পারবে না একটা উপায় আছে সেটাও আস্তে আস্তে আপনাদের ওখানেও বলবো চালু করতে যে ডায়ালিসিস এই আইসিউতে একটা আলট্রাসাউন্ড রাখা আইসিউতে একটা আলট্রাসাউন্ড লেখে আইভিসির কম ইয়েটাকে সংকোচন প্রসারণটাকে মাপা কম্প্রেসিবিলিটিটাকে মাপা আইবিসি নিঃশ্বাসের সঙ্গে কতটা উঠতে পড়ছে আমাদের রেসপিরেশনের সঙ্গে আইবিসির মুভমেন্ট হয় তো সেটা দেখে আমরা বুঝতে পারি যে আইবিসিটা ফুল এনগর্জ নাকি আইবিসিটা ড্রাই হয়ে আছে সেটা দেখে একটু জল দেওয়া যেতে পারে কিন্তু বেশিরভাগ সময় এই পেশেন্টের আমরা বুঝতে পারি না যে কতটা জল এদের দিতে হবে ফলে এদের ক্ষেত্রে আমাদের ওই লো ফ্লো ডায়ালিসিস করতে হবে একটু লম্বা সময় ধরে ডায়ালিসিস করতে হবে ব্লাড প্রেশারটা হয়তো একটু ভেসো প্রেশার দিয়ে বাড়িয়ে নিয়ে তবে ডায়ালিসিস করতে হবে এই রকম করে তাদের অ্যাসিডোসিস কারেক্ট করতে হবে ডায়ালিসিসের ইম্পর্টেন্ট জিনিস কি তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে পোটাশিয়াম বেশি থাকতে পারে সেটা বের করে দিলে প্রেশারটা উঠবে অ্যাসিডোসিস থাকলে হাইপোটেনশন হবে অ্যাসিডোসিস কারেক্ট করে দিলে প্রেশারটা উঠবে তাহলে হয়তো প্রথম দু ঘন্টা তিন ঘন্টা স্লেট দেওয়ার পর দেখা যাবে যে ব্লাড প্রেশারটা একশো কুড়ি আশি হয়েছে কেননা পটাশিয়ামটা কারেক্টেড হয়েছে অ্যাসিডোসিস কারেক্টেড হয়েছে কিমোডায়নামিক স্টেবিলিটি একটু ইমপ্রুভ করেছে পরের তিন ঘন্টা বা দু ঘন্টা হয়তো আপনি নরমাল ডায়ালিসিস দিতে পারলেন এরকমও অনেক সময় দেখেছি আমরা এই সমস্ত জিনিসগুলো যেগুলো অ্যাপারেন্টলি মনে হচ্ছে ভীষণ কঠিন কিন্তু যখন আপনি এই জিনিসটার মধ্যে দিয়ে যাবেন দা ওই মানে ওই এক্সপিরিয়েন্সটাই হচ্ছে মাদার অফ লার্নিং বই যত শেখাতে পারবে আমি বলে যত শেখাতে পারবো তার থেকেও হচ্ছে ইম্পর্ট্যান্ট হচ্ছে ওই এক্সপিরিয়েন্সটার মধ্য দিয়ে যাওয়া আপনাদের একটা না একটা ডায়ালিসিসের বই ওখানে রাখতে হবে সেই বইটার দিকে মাঝে মধ্যে তাকানো যে কি করতে হয় দেখে নেওয়া মাঝে মাঝে প্রবলেমগুলো জড়ো করে রেখে আমাকে এরকম কোনো না কোনো একটা রাত্রি দিকের ভিসিতে ধরে ফেলা আমি কথা বলবো সেই প্রবলেমগুলো কি করে সলভ করতে হবে করতে করতে দেখবেন ইউ উইল বি মানে ভেরি ওয়েল কাস্টমড উইথ মানে এটার মধ্যে এরকম নেই কিছু যে এটা ভয়ানক পন্ডিত বিদ্যান লোক ছাড়া কেউ সামলাতে পারবে না একেবারেই নয় যে ওইখানে পেশেন্টের ক্লিনিক্স বুঝতে পারবে পেশেন্টের পাশে দাঁড়িয়ে থাকবে সেই এটা ম্যাডাম অনেক ধন্যবাদ কয়েকটা কোয়েশ্চেন কি একটু রাখতে পারি হ্যাঁ অ্যাকচুয়ালি ম্যাডাম আমি এর আগেও ডায়ালিসিস ইউনিট চালু করেছি তখন অ্যাজ আ সুপারিনটেনডেন্ট সেই জেলাতে বাড়ার সাথে কিন্তু বাড়ার সাথে এত প্রবলেম ছিল না যে একটাই কারণে যে চারপাশে আপনি জানেন যে অনেক সাপোর্ট সিস্টেম ছিল তো কালিম্পং চালু করার বারো সাথে চালু করার মধ্যে একটু ডিফারেন্স আছে তো ম্যাডাম আমি কয়েকটা জিনিস একটু জানতে চাইবো যেমন এক নম্বর হচ্ছে যে আমরা মানে কিছু কোয়েশ্চেন আমি নিজে আলাদা করে বেছে নিয়েছি যেগুলো প্রয়োজন রেলিভেন্ট আপনি বলবেন আর যেগুলো রেলিভেন্ট নয় সেগুলো দরকারও নেই হয় এক নম্বর হচ্ছে যে আমাদের এখানে যে একজন পেশেন্ট এলো ডায়ালিস জন্য ধরুন কাল থেকেই কেউ তো আসবে কালকে কালকে আমাদের চার পাঁচজন পেশেন্টকে বলা আছে তো আমরা তো সাধারণত ডায়ালিসিস শুরু করার আগে আমার যে টেকনিশিয়ান তিনিও নতুন জয়েন করেছেন আমি জানি না এই মুহূর্তে সে জয়েন্ট আছে কিনা এখানে তো আমি বলেছি জয়েন করতে হয়তো করবে তো ওকে যদি আপনার কোনো অ্যাডভাইস থাকে যে প্রথমে পেশেন্টটি আসার পর এক নম্বর হচ্ছে আমরা মেডিকেল অফিসারের তরফ থেকে কি কি জিনিস দেখে নেব যার ফলে বুঝতে পারবো যে না এর এক্ষুনি ডায়ালিসিস করা যেতে পারে হ্যাঁ প্রথম হচ্ছে যে আমি নিয়ে কথা বললাম যে ব্লাড প্রেশার দেখতে হবে শুরুতে একটা ব্লাড সুগার দেখে নেবেন যে সুগার ঠিক আছে কিনা একটা সিবিজি মেশিন দিয়ে একটা সুগার দেখে নিলেন সুগারটা নিরাপদ রেঞ্জে থাকলে আপনার এই দুটো জিনিস সুগার এবং প্রেসার চেক করে নিলেন এবার হচ্ছে যে ওর যদি একটু বলেন না একটা রিপোর্টের মধ্যে যেটা দেখার আছে যে হিমোগ্লোবিন কি আছে হ্যাঁ হিমোগ্লোবিন ইফ ইট টু লো সব তখন না ব্লাড বার করতে একটু অসুবিধা হয় মানে হিমোগ্লোবিন যদি সাতের নিচে থাকে তাহলে অনেক সময় ব্লাড বার করলে এক্সট্রা কর্পোরিয়াল করে দিলে ব্লাড তখন তার অসুবিধা হতে পারে পার্টিকুলারলি এই ডায়াবেটিক বলছিলাম না যে তখন একটা অ্যাকিউট হাইপোটেনশন প্রেসিপিটেটেড হয়ে যেতে পারে বা এরম হতে পারে সেই জন্য হিমোগ্লোবিনটা অন্তত সাত আটের ওপরে থাকলে আপনার সেই পেশেন্টটার সম্বন্ধে মানে ভয় কম আর কি হ্যাঁ নয় দশ হিমোগ্লোবিন থাকলে ভয় কম সাতের নিচে হিমোগ্লোবিন থাকলে বলবেন যে একটা ব্লা ইউনিট ব্লাড নিয়ে আসতে আমরা অনেক সময় ওইটাই টেকনিশিয়ানকে বলতাম যে আমরা অনেক সময় ব্লাডটা প্রাইম করে দিই অর্থাৎ ওই ব্লাডটাই দিয়ে দিই ওই ব্লাড ব্লাডটাকেই আমরা এক্সট্রা কর্পোরিয়ালি নিজের ব্লাডটা নিই না ব্লাড দিয়েই সিস্টেমটাকে প্রাইম করে ওই লোকটাকে ওইটা ডায়ালিসিস মেশিনে ঘুরিয়ে ওই ব্লাডটা দিয়ে দিই লোকটাকে কথাটা বুঝতে পারলেন মানে উই আর নট বুঝতে পেরেছি মানে ওই ব্লাড আমরা ওই পুরো সিস্টেমটা মানে আমাদের আর্টারি এবং বাইরের পুরো ডায়ালিসিস মেশিনটা সিস্টেমটা ওই দিয়ে ব্লাডটাকে ঘুরিয়ে দিয়ে ব্লাডটাকে ওইটা দিয়েই ব্লাডটাকে আমি এক্সট্রা কর্পোরিয়াল মানে ওর নিজের ব্লাড এক্সট্রা কর্পোরিয়াল না করে ওই ব্লাডটা দিয়ে প্রাইম করে আমি আবার মেশিনটা চালু করে দিলাম মেশিনটা চালু করলাম মানে ব্লাড তখনও অলরেডি একটা ব্লাড পেয়ে গেছে তাকে বলা হয় ব্লাড দিয়ে প্রাইম করা যখন থাকে ব্লাড প্রেসার এই হিমোগ্লোবিন তখন অনেক সময় আমরা এই অ্যাডভান্টেজটা নিই একটা ইউনিট ব্লাড নিয়ে আসতে বলি এবং ওই ব্লাডটা দিয়ে প্রাইম করে ডায়ালিসিস করে নিই তাহলে ওর ব্লাডটাকে সরাসরি এক্সট্রা কর্পোরিয়াল করতে হলো না ঠিক আছে ম্যাডাম ম্যাডাম জিনিস আমার জানার ছিল যেটা আমাদের ওয়াটার ট্যাঙ্ক যেটা হয়েছে আরো প্ল্যানটাও তো নতুন হয়েছে তো এক্ষেত্রে আমাদের কোনো চেক পয়েন্ট আছে কি যে কারণ আমি শুনেছি যে পরিশুদ্ধ জল যদি না থাকে যেটা সিস্টেমে ঢুকবে তার থেকে অনেক সমস্যা হতে পারে তো সেই জন্য আইডিয়ালি ইউনিটে প্রোভাইড করার কথা

তো আমি যেটা বলছিলাম যে তাহলে আর একটা জিনিস আমার জানার ছিল ম্যাডাম যেহেতু আমাদের কোনো করা হয়নি এখনো তো আপনি যেহেতু জানেন বিষয়টা বিভিন্ন জায়গায় চলছে তো আমরা কি পেশেন্টের জন্য এটা একটু অন্য ইস্যু আর কি যে পেশেন্টের জন্য কি এটা সত্যি অ্যাবসলিউটলি ফ্রি না পেশেন্টকে কিছু আনতে বলার ব্যাপার থাকে কারণ এটা বিভিন্ন জায়গা থেকে আমার কাছে প্রশ্ন আসছে আর কি যে ধরুন আমি একজন পেশেন্ট আমার ডায়ালিসিস চলতো আমি জানলাম যে আমার এখানে মানে डिस्ट्रিক হসপিটালে ব্যবস্থা হয়েছে এবার আমি এলাম এবার আমি জানি যে ফ্রি ডায়ালিসিস আমার কি পুরো ব্যাপারটা সত্যি ফ্রি না কিছু ব্যাপার আমাকে মানে কিনে আনতে হয় আপনার তো পিপিপি পার্টনার হ্যাঁ পার্টনার আছে তাহলে আপনার হাসপাতাল থেকে দেওয়ার কথা ঠিক আছে তাহলে মানে মানে পেশেন্টেরও কোনো টাকা লাগার কথা নয় তাই তো আপনার পিপিপি পার্টনার সে সে ওই সাপোর্ট কেয়ারটা তার দেওয়ার কথা ঠিক আছে ম্যাডাম সে কিভাবে বিল করবে কিভাবে সরকারের থেকে নেবে সে জানে তার মানে এটা পেশেন্টের পকেট থেকে একটি পয়সাও যাচ্ছে না এটা করার ক্ষেত্রে হ্যাঁ উচিত না আচ্ছা আরেকটা ম্যাডাম জানার ছিল যে ডায়ালাইজার যে ইউজ হবে আমাদের যে একটি ডায়ালাইজার দিয়ে আমি কজন অব্দি মানে কটা ডায়ালিসিস করা যায় মানে সেফলি আপনাদের ওই রেনালিন দেওয়া মানে রেনাক্লিন দেওয়া হয়েছে ক্লিন দিয়ে মেশিন ক্লিয়ারেন্স করলে দশটা বারোটা ডায়ালিসিস করাও অসুবিধাজনক নয় কিন্তু এটা একটা ইউনিফর্ম নয় ইউনিফর্ম নয় কেন যখন আমি হেপারিন ফ্রি ডায়ালিসিস করি অনেক পেশেন্ট থাকবে যাদের ব্লিডিং আছে বা যাদের পরের দিন ওটি আছে তখন আমি হেপারিন ফ্রি করব হেপারিন ফ্রি করলে কিন্তু ডায়ালিসিসের এর ফাইবার ক্লগিং অনেক বেশি হবে অর্থাৎ হয়তো দুটো ডায়ালি দুটো কি তিনটে ডায়ালিস পরও সে দেখিয়ে দিতে পারে যে এটা রিজেক্টেবল এখন আগে আমরা এটা সাবজেক্টিভ ছিল ব্যাপারটা এখন এই আপনার এই ক্লিন করার জিনিসটা আসার পর এটা সাবজেক্টিভ নেই এটা অবজেক্টিভ হয়ে গেছে ওই ক্লিন করার জিনিসটাই আপনাকে বলে দেবে যে দশ বারোটার পরও ওটা ইউজেবল আছে কিনা নাকি দুটোর পরই ওটা নট ইউজেবল হয়ে গেছে মানে ম্যাডাম মেশিনেই আমরা বুঝতে পারবো যে এটা ব্যবহৃত হওয়ার উপযুক্ত আছে কি নেই বুঝতে পারবো খুব ভালো হবে ম্যাডাম এটা আরেকটা হচ্ছে যে তরুণ একজন এসেছে যে তার ডায়ালিসিস প্রয়োজন তার কাছে কোনো রিপোর্ট নেই সেক্ষেত্রে আমরা ইমার্জেন্সি ওই যেগুলো বললেন প্রেসার এবং সুগার যদি আমি দেখেনি নিই রিপোর্ট ডায়ালিসিস করবেন না আপনার ক্রিয়েটিনিন কত এটার একটা ডকুমেন্টেশন যদি না থাকে তাহলে আপনি ডায়ালিসিস করবেন না আপনি কিসের বেসিসে করবেন একটা লোকের যে হয়েছে তার তো একটা ডকুমেন্টেশন থাকা দরকার ওই ডকুমেন্টেশনটা ছাড়া আপনি করবেন না যার ক্রিয়েটিন নর্মাল তাকে যদি কোনোভাবে ডায়ালিসিস করেন তার একটা ডিসিকুইলিব্রিয়াম সিনড্রোম হতে পারে মানে ইউরিয়া নেমে গিয়ে অসম ইউরিয়া তো একটা অসমলার এলিমেন্ট অসমল তো একটা তখন ডিসিকুইলিব্রিয়াম হতে পারে একদম করবেন না বলবেন পার্টিকুলারলি নতুন আপনার কোন রিস্কে যাওয়ার দরকার নেই একটা ডকুমেন্টেশন আপনার চাই যে দ্য পেশেন্ট অফ রিনাল ফেলিয়ার তার মানে পেশেন্টের মুখের কথার ভিত্তিতে যদি পেশেন্ট ডাইবারও বলে যে না আমার চলছে এবং আমার এভাবে দুইবার তিনবার করে হয় তাহলে কিছু করা যাবে না এই কাগজগুলো ওকে দুবার তিনবার করে হয় তার তো গত মাসের ক্রিয়েটিন রিপোর্ট থাকবে তার অন্তত দু মাস আগের ক্রিয়েটিন রিপোর্ট থাকবে ঠিক আমার কথাটা বুঝতে পেরেছেন আপনি দেখছেন তার পিস্তুলা আছে তার বা গলায় চ্যানেল আছে তার গত মাসের রিপোর্ট আছে তাকে আপনি করবেন এবং বলতে হবে যে হিমোগ্লোবিন ইউরিয়া ক্রিয়েটিন ইন সোডিয়াম পটাশিয়াম এটার একটা রিসেন্ট রিপোর্ট নিয়ে উইথ ভাইরাল সেরোলজি রিসেন্ট রিপোর্ট তোমাকে আমার এখানে আসতে হবে সে এলো আপনি আপনার হাসপাতালেরই প্যাথোলজিতে পাঠিয়ে দিলেন যে গেট দ্য রিপোর্ট ডান কালকে তুমি আজকে নিশ্চ আমি কালকে তোমার ডায়ালিসিস করে দেবো তুমি রিপোর্ট নিয়ে এসো রিপোর্ট গুলো করে শ্বাসকষ্টে থাকে তাহলে তাকে অ্যাডমিট করে নিয়ে নেবুলাইজ করে অক্সিজেন দিয়ে ইমিডিয়েটলি ব্লাড পাঠিয়ে করে নেওয়া যাবে ঠিক আর ম্যাডাম এক একটি পেশেন্টের ডায়ালিসিস হয়ে গেলে যদি পরবর্তী পেশেন্টকে যখন আমরা প্লেস করব তার আগে মানে স্পেশাল কিছু মানে মেশিনটাকে রেডি করার জন্য আমাদের কিছু করণীয় আছে কি মানে টেকনিশিয়ান কি কিছু করবে যেটা সাধারণত একটা ওরা রিন্স দিয়ে নেয় আর মেশিনের বাইরে সারফেসটা মোছার অভ্যেস করা আর আমরা এটা কোভিডের সময় পুরো চেঞ্জ করছিলাম এখন তো এটা করতে পারবো না যে আমাদের বেডশিটটা পুরো চেঞ্জ হবে সেটা হয়তো হবে না যদি হয় সেটা খুবই ভালো তা না হলেও অন্তত লোহার খাটের চারপাশটা যেন ওই ইয়ে দিয়ে মুছে দেয় স্টেরিল্যান্ড কিছু দিয়ে মুছে দেওয়া হয় আর মেশিনটাকেও যেন মেশিনের আউটার সারফেসটা যেন মুছে দেওয়া হয় তার জন্য যদি একটা পেশেন্টের দশ মিনিট একটু কম কম পাওয়া হয় সেটাকেও আমরা অ্যাকসেপ্ট করবো এক্স্যাক্টলি মানে ম্যাডাম আমি যেটা বলতে চাইছিলাম যে কোনো ক্রস ইনফেকশন যাতে না হয় সেক্ষেত্রে আমরা কি কি জায়গায় খুব সতর্ক থাকবো আর কি আর ডায়ালিস ইনসিস্ট করব মাস্ক করতে আর মাথা ঢাকতে মানে চুল তো একটা খুব ইনফেকশাস জিনিস আ মাস্ক পরে ওরা ওডালিসিস নেবে আমার আমার টেকনিশিয়ানরাও মাস্ক না পরে ওদের কাছে যাবে না তার মানে ক্যাপ মাস্ক টা ওখানে মাস্ট এবং প্রত্যেকটি پیشنেন্টই ক্যাপ মাস্ক ইউজ করতে হবে এবং টেকনিশিয়ান বা যারা সামনে যাচ্ছে ক্যাপ ছাড়া হবে না এটা খুব জরুরি একদম স্ট্রিকলি বলবেন যে কোন প্রসিডিওর ক্যাপ মাস্ক ছাড়া হবে না তাহলে আপনার ইউনিটে ইনফেকশন কম থাকবে হুম আচ্ছা টেকনিশিয়ান যিনি উনি কি আছেন জয়েন করেছেন স্যার আমি একটু বলতে চাই হ্যাঁ আমি হ্যাঁ একটু বল ম্যাডাম আমি ডেপুটি সিএম টু রাইট নাও আপনার সাথে আমি ফিজিক্যালি মিটিং করেছি আমি কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে লাস্ট ফাইভ ফাইভ অ্যান্ড হাফ ইয়ার্স আমি সুপারিনটেন্ডেন্ট ছিলাম ম্যাডাম তো কালিম্পং ডিস্ট্রিক্টের জিওলজিটা আমার খুব ভালোভাবে জানা আছে ম্যাডাম এখানে একেডি কেসেস খুব কম আসবে কারণ এখানে যে স্নেক বাইট যেগুলো হয় সেগুলো বেসিক্যালি নিউরোটক্সিক তো সেই হিসেবে আমার মানে বছর তিন আগে একটা ডায়রিয়া পেশেন্টের দরকার ছিল মানে কিডনি ইঞ্জুরি হয়েছিল এরকম পেশেন্টগুলো ম্যাডাম অনেক কম মেন যেটা হবে সেটা হচ্ছে আপনার মেন্টেনেন্স ডায়ালিসিস এখানে যা পেশেন্ট আছে তারা ম্যাক্সিমালি হচ্ছে শিলিগুড়ি বিভিন্ন প্রাইভেট হসপিটাল প্রাইভেট জায়গাতে ওরা ডায়ালিসিস নেয় তারাই এখানকার মেন পেশেন্ট হবে তো সেই রেসপেক্ট আমি জানতে চাই ফার্স্ট ফার্স্ট অফ অল মাই অনেক পেশেন্ট আমাকে যোগাযোগ করেছে কোয়ারি করেছে যে এখানে ডায়ালিসিস করতে হলে ফার্স্ট এখানে কি মানে একটা গভর্নমেন্ট হসপিটালে স্টেট তার প্রেসক্রিপশন লাগবে এটা একটা কারণ প্রচুর পেশেন্ট হচ্ছে ডায়ালিসিস তাদের প্রেসক্রিপশন প্রেসক্রিপশন আছে আছে তো তারা জানতে চাইছে যে মেডিকেল কলেজে গিয়ে তাদের পক্ষে সত্যি একটা খুব অসুবিধাজনক ব্যাপার যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে গিয়ে একটা প্রেসক্রিপশন নিয়ে আসবে তারপরে তার ডায়ালিসিস হবে এখানে এটা তাদের পক্ষে একটা খুব একটা খুবই একটা মানে প্রবলেম্যাটিক একটা হয়। জিওগ্রাফিক্যাল সমস্যাটা মানে এই যে আপনাদের ওখানে যেদিন গেলাম যে যে সেদিন ফেরবার সময় যে যে চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছে তাতে করে আপনাদের পেশেন্টদের কত রকমের অসুবিধে সহ্য করে যাতায়াত করতে হয় শিলিগুড়ি টু কালিম্পং আমি খুবই ভালো বুঝতে পেরেছি আমার মনে হয় যদি একজন নেফ্রোলজিস্টের প্রেসক্রিপশন থাকে তিনি সরকারি হন বেসরকারি হন তাহলে আমরা ওনাদের অ্যাকসেপ্ট করে শিলিগুড়িতে ডায়ালিসিস দেব মানে কালিম্পং ডায়ালিসিস সরি কালিম্পং এ ডায়ালিসিস দেবো সরি সরি কালিম্পং এ ডায়ালিসিস দেবো এটাই একটা হিউম্যান হিউম্যান অ্যাপ্রোচ ম্যাডাম সেকেন্ড থিং সেকেন্ড থিং ম্যাডাম আপনি যা যা বললেন এগুলো তো অ্যাজ পার প্রোটোকল যা যা রিপোর্ট দরকার আছে ফর ডায়ালিসিস ইউরিয়া সোডিয়াম পটাশিয়াম এভরিথিং হ্যাঁ আপ টু ডেট রিপোর্ট এগুলো তো ওরা রাখবে কিন্তু এটা একটা বড় একটা কনস্টার্ন ছিল যে একটা একটা মিস একটা মিস একটা নিউজ একটা হয়েছিল যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে প্রেসক্রিপশন নিয়ে আসতে তাহলে তার ডায়ালিসিস হবে এটা করা উচিত নয় ম্যাডাম এটা যারা অবশ্য এটা আমি আর জানি না কে তোমাকে কে বলেছেন তবে এরম তো কখনোই হতে পারে না সে যদি নর্মেল মেডিকেল কলেজ কলেজটাকে যেতেই হলো তাহলে আর এখানে এসে প্রতিবার যদি সেরকম নিয়ে আসতে হয় সেটা সম্ভব না সেটা আমার মনে হয় হ্যাঁ এটা বুঝও একটা হচ্ছে তাহলে হ্যাঁ ওইজন্য আমি ম্যাডাম কাছে डायरेक्टली जीएस করলাম সেকেন্ড থিং ম্যাডাম ফর মানে এনি কমপ্লিকেशंस ইন ডিউরিং ডায়ালিসিস সেখানে সেখানে ম্যাডাম আহ হাইপার ক্যালেমি অনেক প্রবলেম হয় তো এখানে একজন মেডিকেল অফিসারকে অ্যাসাইন করা উচিত যে এই কম্পিটিশন গুলো ডিবিরিং ডায়ালিসিস অ্যান্ড আফটার ডায়ালিসিস যদি কোনো কমপ্লিকেশন হয় সে সেটা অ্যাড্রেস করতে পারে হ্যাঁ সেইটাই এটা বলছি যে না এটা সব ওই কাজ করতে করতে যেরমটা শিখবে এরমটা কিছুদিন যে বই পড়ে বা আমি একদিন লেকচার দিলাম তাতে এবল হয়ে যাবে হম আমি কেবল আপনাকে টিজার হিসেবে জিনিসগুলো বলতে পারি যে এইটা এইটা সমস্যা হবে আপনাকে মাঝে মাঝে মধ্যে মধ্যে প্রবলেমে পড়লে বইয়ের কাছে নিজের বুদ্ধি দিয়ে এতদিনের কাজের অভিজ্ঞতা দিয়ে এমনও ভাবার কারণ নেই যে আপনি বিষয়টা জানেন না আপনার মধ্যেও তো এতদিন রুগী দেখার একটা কনফিডেন্স রয়েছে আপনাকে শুধু জানতে হবে যে রেনাল পেশেন্টে আমি কি কি জিনিস বলতে পারি না সেই জিনিসগুলো হতে পারে এক দুবার একটু এদিক ওদিক হবে হবে যেটা অজ্ঞাতে ভুল তাতে তো কোনো দোষ নেই কিন্তু আমি ডেলিভারেটলি কোনো ভুল না করে ফেলি আমার মনে হয় যে এছাড়া আমি একটু ইন্টারাপ্ট করছি ওই পিপিপি মোডে আমাদের কিন্তু একজন মেডিকেল অফিসারের কথা বলাও আছে চুক্তিতে এবং মানে যতদূর সম্ভব সুপারের সঙ্গে আমার যা কথা হয়েছে ওরাও যোগাযোগ করেছেন তো হ্যাঁ পিপিপি ওরা বলছে এই মুহূর্তে মেডিকেল অফিসার দিতে না পারলে তাহলে তারা হ্যাঁ আপনার থেকে ওটা কথা হয়ে গেছে মেডিকেল অফিসার অবশ্যই একজন সব সময় থাকবে এটা আমরা ওরা মেডিকেল অফিসার একজনকে দেবে কিন্তু সে আপনার থেকেও কম ডায়ালিসিস জানে কাজে আমাদের তরফ থেকে এটা আপাতত দেখে নেওয়া হবে কিন্তু পিপিপি মোড যখন হচ্ছে প্রাইভেট পার্টনার সেই মেডিকেল অফিসারের খরচ বহন করবে এই ব্যাপারে কথা হয়েছে সুপারিনটেন্ডেন্টের সঙ্গে আমার নিয়ে ডিটেলে কথা হয়ে গেছে কাজে মেডিকেল অফিসারের ইয়ে তো অবশ্যই থাকবে তো ম্যাডাম আর যেটা আমার জিজ্ঞাস্য ছিল সেটা হচ্ছে যে এখানে দের ধরুন একদম নতুন পেশেন্ট এসছে সে প্রেসক্রিপশন নিয়ে এসছে তাকে পড়া হবে তো সেক্ষেত্রে আর নেফ্রোলজিস্টও বোধহয় আমাদের দু তিন মানে কিছুটা ইন্টারভেলে একজন নেফ্রোলজিস্টকে আনার চুক্তির মধ্যে আমাদের আছে তো সেটাও আমি দেখছি যে কতদিনে আছে সেটা চুক্তি অনুযায়ী যাতে তিনি ভিজিট করেন সেটাও পড়ে হ্যাঁ এটা আমি যে ধরনের কেস কেস কোন যদি সিরিয়াস থাকে বা তাকে নিতে সমস্যা হয় ডায়ালিসিসের ক্ষেত্রে তাহলে সেই নেফ্রোলজিস্টের ওপিনিয়ন আমরা নেব টাইম টু টাইম এবং তিনি যাতে ভিজিট করেন সেটাও আমাকে দেখতে হবে তো আলটিমেটলি এই গ্রামগুলো থাকা সত্ত্বেও আমার যেটা বক্তব্য নতুন একজন পেশেন্ট এসছে এবং তাকে ডায়ালিসিস করা হলো এবার তার সম্পর্কে ধরুন সপ্তাহ একদিন করে তার প্রথম চালু হলো আর কি প্রথমে তো এরকমই হবে তারপর হয়তো বাড়বে তো এরকম একজন পেশেন্টকে আমরা কি মানে কিছুটা কাউন্সেল করে তো পাঠাতে হবে বাড়িতে এবং তার হয়তো ভীতি আছে সে কিভাবে চলবে এইগুলো যদি একটু বলে দেন ম্যাডাম সেক্ষেত্রে তাহলে সেই মানে অ্যাডভাইস আমরা দিয়ে পাঠাতে পারি তাই তো মেন্টেনেন্স ডায়ালিটিস পেশেন্ট মেন্টেন মেন্টেনেন্স তো সাধারণত প্রথম যে কথাটা সম্বন্ধে অ্যাডভাইস করতে হয় সেটা হচ্ছে তাদের ডায়েট রেনাল পেশেন্ট এর ডায়েটের একটা ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট হচ্ছে ফ্লুইড ইন্টে এবং সল্ট তিনটে যেরকম বলছিলাম যে সল্ট জল টেনে রাখে তাহলে তাদেরকে ভীষণভাবে এই জিনিসটা অ্যাওয়ার করতে হবে যে কোন কোন জিনিসে লুকিয়ে নুন থাকে আচার পাপড় যেগুলো না আমাদের ইউজুয়াল খাবার কিন্তু আমরা নই যে ওর মধ্যে থেকে আমি নুন খেয়ে নিচ্ছি তারপরে যত রকমের ভাজা জিনিস আমরা খাই সমস্ত ভাজা জিনিসগুলোতেই অনেকটা করে নুন দেওয়া থাকে যে কোনো জিনিস যেগুলো প্রিজারভেটিভ মানে এই যে আমরা নাগেট বা তৈরি খাবার ভেজে খাই সেগুলোতে প্রচুর পরিমাণে সল্ট দেওয়া থাকে ওই জিনিসগুলো ডায়ালিসিসের পেশেন্টরা খাবেন না ইন বিটুইন ডায়ালিসিস যত ওনার নুনের জিনিস খাবেন তত ওদের শরীরে জল টেনে রাখবে ও এসে আপনাকে বাউজ করে বলবে যে আমি এই ছোট বোতলটা বেশি জল খাইনি কিন্তু আপনি দেখবেন ওর জল প্রচুর জল বের করতে হচ্ছে তাহলে এইটা হচ্ছে এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমি তাদের নুন খাওয়া বন্ধ করবো মানে একদম করব যে নুন খাওয়া যাবে না নম্বর জিনিস হচ্ছে রান্নায় ন্যূনতম নুন খাবেন বাকি এক্সট্রা নুন নুন খাবেন না ছাড়া খাওয়া অভ্যেস করুন এক দু নম্বর জিনিস হচ্ছে যে আমার ডায়েট কি হবে আমরা সবাই জানি কিডনি রসর লোকেদের খুব কম প্রোটিন খেতে হয় ডায়ালিসিসে এসে কিন্তু তার প্রোটিন ইনটেক ইস ইকুইভালেন্ট টু নন ডায়ালিস নন কিডনি ডিসিজ পপুলে না সাধারণত প্রি ডায়ালিসিস স্টেজে আমরা টু এইট গ্রাম পার কেজি প্রোটিন খেতে বলি আর ডায়ালিসিসের স্টেজে সেটা প্রায় ডাবল হয়ে যায় ওয়ান টু ওয়ান পয়েন্ট টু গ্রাম পার কেজি পার ডে ইভেন যখন ওদের ইনফেকশন সাধারণ পূর্ণবয়স্ক মানুষ সেটাই আমরা দিতে তো সেটা আমরা ওয়ান পয়েন্ট যখন ক্যাটাবলিক ফেজে থাকে মানে ধরুন কোনো ইনফেকশন হয়েছে কিছু হয়েছে তখন বাড়িয়ে ওটাকে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম পার কেজিও করে দিতে হয় তো এইটাকে আমি কি করে ইয়ে করবো এটাকে আমি কি করে ট্রান্সলেট করবো টু ডেইলি এ তো মোটামুটি যে জিনিসটা আমি আমার পেশেন্টদের বলি সেইটা আমি আপনাদের শেখানোর চেষ্টা করছি প্রোটিনের মধ্যে ভীষণ এগ হোয়াইট হচ্ছে ভীষণ কিডনি ফ্রেন্ডলি তার কারণ আছে সেটা একটু ডিটেল আজকে না বললাম এগ হোয়াইট আপনি দুটো থেকে চারটে পর্যন্ত পেশেন্টকে খেতে বলতে পারেন অর্থাৎ সে এগ হোয়াইট ডিমের ঝোল দিয়ে রুটি খেতে পারে রাত্রিরে দুটো ডিমের আহ ওয়াইট দিয়ে সে একটা সকালবেলার পাউরুটির মধ্যে দিয়ে খেতে পারে সকাল মানে বে দিনে দুটো থেকে চারটে ডিমের সাদা খেতে পারে ষাট গ্রাম মতো মাছ মোটামুটি ফ্রেশ মাঝারি সাইজের মাছের টুকরো একদমই টুকু মাছ নয় যার ষাট গ্রাম মাছের মধ্যে কাটাটাই বেশি হবে মাছ কম আমি মাছ খেতে বলছি ষাট গ্রাম মাছ সে দুবেলা খেতে পারে অর্থাৎ দিনে একশো কুড়ি গ্রাম পর্যন্ত মাছ খেতে পারে ভেবে দেখুন আমরাই অনেক সময় এখন এটা খাই না হম তো দিনে একশো কুড়ি গ্রাম পর্যন্ত মাছ খেতে পারে দিনে সপ্তাহে একদিন বা দুদিন সে মুরগির মাংস পছন্দ মতো ওই একশো কুড়ি গ্রাম খেতে পারে হ্যাঁ কিন্তু পাঠার মাংসটা না খাওয়া উচিত বড় জন্তুর মাংস না খাওয়া উচিত বিকজ দ্যাট ইজ অলসো রিচ ইন কোলেস্টেরল এবং ডায়ালিসিসের লোকেদের কমন কজ অফ মর্টালিটি হচ্ছে সিভি ডিজিজ এবং মাথার স্ট্রোক তাহলে আমরা কোলে লিপিড প্রোফাইলটা আমাদের ঠিক রাখার জন্য যে লিপিড ফ্রেন্ডলি ডায়েট সেটার মধ্যে গ্রাম করে ইচ্ছে করলে সপ্তাহে দুদিন পর্যন্ত অথবা একবেলা মাছ খেলেন একবেলা একটু টুকরো চিকেন খেলেন এতেও আপত্তি নেই এটাও আমরা অ্যালাউ করতে পারি একসাকে আর ম্যাডাম আরেকটা ছিল দ্বিতীয় কনসার্ন হচ্ছে এটা যেমন আমাদের প্রোটিনটা যেমন কনসার্ন আমরা অনেক সময় ডাল নিয়ে একটা প্রশ্ন উঠবে আমরা অনেক সময় ডায়ালিসিস প্রি ডায়ালিসিসে ডাল বারণ করি পটাশিয়াম ফসফেট বেশি থাকে বলে ডায়ালিসিস যেদিন করবে ওরা সেদিন ওদের ডাল এলাউ করে দিন ডাল ওই দুদিন ওরা ডাল খেতে পারবে তাতে ওদের আনন্দ হয় মানে মনে হয় যে আমি নর্মাল খাবার খাচ্ছি দ্বিতীয় জিনিস হচ্ছে পটাশিয়াম রেস্ট্রিকশন কোন কোন জিনিসে এইটা জল এবং পটাশিয়াম এবং নুন এটা কিন্তু প্রি ডায়ালিসিস আর পোস্ট ডায়ালিসিস চেঞ্জ করে না একই রকম পোস্ট ডায়ালি কি বলবো পটাশিয়াম রেস্ট্রিকশনে যাদের খুব বেশি পটাশিয়াম বেশি থাকার প্রবণতা আছে তারা শাক ডাটা মাটির নিচের জিনিস ড্রাই ফ্রুটস আম কলা লেবু জাতীয় ফল এগুলো খাবেন তাহলে এই আর ডাটাতে রুটস আর গুলো যেগুলো মাটির নিচে হয় এগুলোতে স্বাভাবিক ভাবেই বেশি থাকে এগুলো আমরা অ্যাভয়েড করতে বলবো তাদের কি তরকারি খেতে পারে লাউ কুমড়ো ঝিঙে পটল চাল কুমড়ো গোর্ড জাতীয় যে সবজিগুলো সেগুলো সব তারা খেতে পারে এই হলো মোটামুটি ডায়েটের ব্যাপারটা বলবেন আর জল মেনে খেতে বলবে নেই আরেকটা আপনি প্রশ্ন করছেন হ্যাঁ ম্যাডাম আমি যেটা বলতে চাইছি এক নম্বর হচ্ছে দুটো কোয়েশ্চেন আছে আমার এক নম্বর হচ্ছে যে এই যে ডায়ালাইসিস এর জন্য আমি তো জানি সবাই জানে যে একটা সেমি পারমিয়েবল মেমব্রেনের এক দিয়ে ব্লাড যাবে এক পাশ দিয়ে ডায়ালাইসিসটা মুভ করবে এবং তার ফলে যে এক্সট্রা টক্সিনস হোক ইলেকট্রোলাইটস হোক যেগুলো এক্সট্রা জিনিস সেগুলো বেরিয়ে যাবে ইউরিয়া হোক তো ডায়ালাইজেটের যে কম্পোজিশন সেটা কি একই থাকবে না পেশেন্ট ওয়াইজ ভ্যারি করবে সেটা কি কোনো নেফ্রোলজিস্টের পরামর্শ অনুযায়ী ডায়ালাইজেট বানাতে হবে নাকি ডায়ালাইজেট স্ট্যান্ডার্ড আমরা যেটা করি এইটাতে হচ্ছে যে এমনি যখন ডায়ালাইজেট যেটা আপনি ইউজ করছেন সেটার বাকি জিনিস কিছু চেঞ্জ করার উপায় নেই সেটার যেটা চেঞ্জ করতে পারেন সেটা হচ্ছে তার ইলেকট্রোলাইট কম্পোজিশন ইলেকট্রোলাইট কম্পোজিশনের মধ্যে আমরা যেটা অ্যাক্টিভলি চেঞ্জ করি সেটা হচ্ছে যে পটাশিয়াম পটাশিয়াম একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এই জন্য যে হাইপারক্যালেমিয়াকেই আমরা ভয় পেতে শিখি বেশি কিন্তু নেফ্রোলজিস্টরা হাইপো ক্যালেমিয়া ইকুয়ালি ভয় পায় পোস্ট ডায়ালিসিস সাদেন ডেথের একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে হাইপোক্যালেমিয়া মানে আমি ডায়ালিসিস করে পটাশিয়াম এমনি নামিয়ে দিলাম যে আর হার্টে না তো একটা একটা করতে পারে কন গন্ডগোল করে দেয় তার ফলে আমাদের যে কন্ট্রাক্টিলিটির জন্য যে আয়ান এক্সচেঞ্জ মেকানিজম সেইটা নষ্ট হয়ে যায় তার ফলে নানান রকম অ্যারিদমিয়া হয়ে লোকে মরে যেতে পারে সার্ডেন কার্ডিয়াক দিয়ে হতে পারে তো যাদের যে পেশেন্টদের আহ থাকে পটাশিয়াম কম থাকে এরকম এক একটা সাবসেট অফ পেশেন্ট যেমন আমরা একিউট কিডনি ইনজুরির পেশেন্টের যে দেখি একিউট কিডনি ইঞ্জুরির পেশেন্ট তার ইউরিন হতে শুরু করে যখন তখন পটাশিয়াম ডায়রেটিসিস পেস বলি আমরা সেই সময় তার পটাশিয়াম কমে যায় সেই জন্য তখন তার যে ডায়ালিসিস করার আগে আমরা পটাশিয়াম মেপে নিই এবং যদি দেখি যে পটাশিয়ামটা তিনের কম আছে বা থ্রি পয়েন্ট টু আছে থ্রি পয়েন্ট ফাইভ এর নিচে আছে তাহলে অনেক সময় আমরা কিছুটা কেসিএল রিপ্লেস করি যে কতটা পটাশিয়াম রিপ্লেস করব তো ওইটার একটা হিসেব করব সেটা আহ টেকনিশিয়ানের সঙ্গে একটু কথা বলে নিলে ভালো হবে যে ওরা ওই যদি ডায়ালাইজেরটা দশ লিটার মতো থাকে তাহলে প্রায় আমরা দশটা কেসিএল দিই হ্যাঁ তো ডিপেন্ডিং অন দ্য ডায়ালাইজ কতটা ও নেক্সট সেশনে ইউজ করবে সেটা অনুযায়ী আমরা ইয়ে করি ওই পটাশিয়াম ক্লোরাইডের বোতলগুলো মানে কটা ভায়াল লাগবে হিসেব করে বলে দিই ডায়ালিসিস টেকনিশিয়ান যদি ডিসকানেক্টেড হয়ে গিয়ে থাকে তাহলে আর এটা এই কথাটা ওকে বলা হবে না আর একদিন কখনো বল না ম্যাডাম এটা শুরু হওয়ার আগে এই জন্যই আজকে এইটা মিটিংটা করা হচ্ছে একটু আই মিটিংটা পুরো রেকর্ডড থাকবে এবং দ্বিতীয়ত আপনি যে পয়েন্টগুলো বললেন সেগুলো অবশ্যই আমি টেকনিশিয়ানকে পৌঁছাবো আমি জানি না টেকনিশিয়ান কেন এখনো জয়েন করেননি ওনাকে আমি অনেকবার জয়েন করবার রিকোয়েস্ট করেছি সিও এবং সুপারকেও বলেছি যে টেকনিশিয়ানেরকে বলে তাড়াতাড়ি জয়েন করাতে এনিওয়ে ম্যাডাম আমি দেখছি এই ব্যাপারটা তো আমার ডায়ালিজ্যাটিক ব্যাপারটা গেলো এবার আরেকটাই পয়েন্ট আমার খুব ইম্পর্ট্যান্ট আছে যেটা জিজ্ঞেস করার আছে সেটা হচ্ছে যে এবি ফিসুলা করার যে ব্যাপারটা ম্যাডাম আপনিও আগের আমার আমি আপনার একটা রেকর্ডিং আমার কাছে আছে যেখানে আপনি বলেছিলেন যে ফিস্টুলাটা সময় নিয়ে করতে হবে এবং সেটা ম্যাচুরিটির জন্য সময় দিতে হবে তো আমি ধরে নিচ্ছি যারা আসবে মেনটেন্সের তাদের এবি চুলা এখন ওয়েল ম্যাচিউর থাকবে কিন্তু যদি ধরুন আমাদের কোনো কারণে এভি ফিস্চুলা করতে তো ভবিষ্যতে আমাদের এখানেও হবে তো সেক্ষেত্রে আমাদের সার্জেনদের কি কোনো বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করতে পারা যায় বা সেটা কোথাও করা যাবে সেটাই আমি জিজ্ঞেস করছি ম্যাডাম করা যায় আপনাদের বিলিং সার্জেন যারা করবেন থাকলে করা যায় নিশ্চয়ই করা যায় সেটা তাহলে পিজিতে বা এনআরএস এ কথা বলতে হবে কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে যে ওরা এভি ফিস্টুলার ট্রেনিং দেওয়ার জন্য কি করতে পারে সেটা সেরকম ভাবে তাহলে কথা নেগোশিয়েট করে কথা শুরু করতে হবে এক্স্যাক্টলি আর এটা গেল আর কারো কোনো প্রশ্ন আমি তো আমার পার থেকে যেগুলো বলার মোটামুটি বললাম আচ্ছা আর একটা জিনিস আমার বলার ছিল ম্যাডাম বিএমডব্লিউর ক্ষেত্রে কি কোনো বিশেষ নির্দেশ আছে ক্ষেত্রে না যেরকম ঠিক আছে তাহলে আমার দিক দিয়ে যেগুলো জানার ছিল সেগুলো খুব জানা গেল আচ্ছা সুপারিনটেন্ডেন্ট সাহেব রয়েছেন কি সুপারিনটেন্ডেন্ট সাহেবকে আমি বলবো একটু আনমিউট করুন বলুন শুনতে পাচ্ছি হ্যাঁ তো আপনি আপনার টেকনিশিয়ান কি জয়েন করেছে ওভার কিন্তু জিজ্ঞাসা করছে ফোনে কি গন্ডগোল করছে অনেকবার চেষ্টা করেছে করতে পারেনি এনিওয়ে আমার আমার মনে হয় আপনি পুরো বিষয়টা শুনেছেন কারণ অ্যাজ সুপারিনটেন্ডেন্ট আমারই কিন্তু সবচেয়ে বেশি দায়িত্ব ছিল যখন বারাসাতের ক্ষেত্রে এখন এটা আপনাকে রেগুলার বেসিসে ডে টু ডে মনিটরিং করতে হবে আমি শুধু প্রথম চালনাটা করে দেব। তারপর তো আপনাকে আপনার ইউনিট দেখতে হবে কাজেই এটা বুঝতেই পারলেন যে আমার যতদূর ম্যাডামের কথা শুনে মনে হলো যে প্রথমে একটা ভালো চেকের দরকার আছে কাজেই সেক্ষেত্রে একজন মেডিকেল অফিসার আপনি আগের দিন বলছিলেন যে মেডিকেল অফিসারটি চেক করিয়ে পুরো ডিটেল দেখে নেওয়া দরকার এবং আফটার দ্য মানে যখন ডায়ালিসিস হয়ে যাচ্ছে তখনও কিন্তু কিছু কিছু টেস্টের দরকার হতে পারে ম্যাডাম যেটা বললেন যে আগেই হাইপোক্যালেমিক পেশেন্টও আসতে পারে তার ক্ষেত্রে কি করতে হবে সেটার ক্ষেত্রে ডায়ালিসের ক্ষেত্রে আমাদের যে প্রয়োজনীয় টেকনিশিয়ানকে সচেতনতা নিতে হবে যাতে আরও পটাশিয়াম শরীর থেকে বেরিয়ে না যায় এবং তাতে সাডেন কোনো ক্যাটাস্ট্রফি না হয় এই পয়েন্টগুলো একটু ওনাকে বলিয়ে দিতে হবে আপনার দিক দিয়ে সে তো অবশ্যই আর আপনাকেও সজাগ থাকতে হবে আর বাকি আর আপনার দিক দিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে সেটা তাহলে ম্যাডামকে করুন কারণ সুপার হিসেবে ইউনিট হিসেবে মেন দায়িত্বটা তো আপনার

হেমোডায়ালিসিসে কনভার্ট করতে হবে তো তার জন্য তাকে এভি ফিস্টুলা করতে হবে আমার ফার্স্ট পোস্ট কোয়েশ্চেন ছিল ম্যাডামের কাছে যে এর জন্য কোন মানে গভর্নমেন্ট প্রেসক্রিপশন লাগবে কি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আসতে হবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ম্যাডাম সেটা আপনি ক্লিয়ার করে দিয়েছেন যে এবার এভি ফিস্টুলা করার জন্য এর কোনো গাইডলাইন আছে এই এসওপি এর মধ্যে মানে আমাদের এই জন্য তো ওদেরকে যেটা আপনি সবচাইতে ভালোভাবে বলতে পারেন মানে সরকারি পদে থেকে সেটা হচ্ছে যে কালিম্পং এ হয় না আপনি স্বাস্থ্য সাথীর সাহায্যে এবি ফিস্টুলা করার চেষ্টা করুন শিলিগুড়িতে গিয়ে আমি শিলিগুড়ি হাসপাতালে যে আপনার হয় না এটা শিওর এবার শিলিগুড়ি হয় না তো ম্যাডাম একমাত্র হাসপাতালে হয় না আমাকে লিখতে হয় যে আপনি কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে যান আমার পেশেন্টরা জুতো সুপতলা তিনবার হেঁটে কইয়ে ফেললে ওরা নিজেরাই এসে বলে ম্যাডাম হচ্ছে না তো তখন আমি বলি যে হ্যাঁ আপনাকে জায়গাটা খুঁজে নিতে হবে কিন্তু আমি যদি প্রথমেই আপনাকে বলে দিই যে আপনি বাইরে গিয়ে করে নিন তাহলে আমি অপরাধী হয়ে যাব তো মূলত হয় না আর কি শিলিগুড়িতে আচ্ছা ম্যাডাম তো এক্ষেত্রে এক্ষেত্রে কি করব মানে মানে আমি কি সাজেস্ট করব শিলিগুড়িতে গিয়ে কোনো না কোনো ছোট নার্সিং হোমে যে খোঁজ করুন নার্সিং হোম বড় হাসপাতাল যেখানেই হোক স্বাস্থ্য সাথী দিয়ে হবে কিনা আপনি যদি স্বাস্থ্য সাথী কথাটা উচ্চারণ করে দেন তাহলে তো আপনি আপনার পদের প্রতি নিষ্ঠ থাকলেন যে আপনি বেসরকারি কোনো কিছুতে যেতে বলছেন না হ্যাঁ এইবার সে কোনো হাসপাতাল দিয়ে যদি খুঁজে না পায় যে স্বাস্থ্য সাথী দিয়ে করবে তাহলে সে পয়সা খরচ করে করবে আর কি করার আছে মানে এক্স্যাক্টলি ম্যাডাম এবং এই জন্যই আমি পরবর্তী প্রশ্নটা আপনাকে করলাম যে আমরা প্রিপেয়ার করতে শুরু করি আমাদেরও সার্জেন আজকে হয়তো প্রিপেয়ার নেই কিন্তু ছ মাস পরে বা টি ট্রেনিং নেওয়ার পরে আমরা একটা মেকানিজম করতেই পারি এবং এই প্রসেসটা চলতেও পারে আর ইউজুয়ালি বোধহয় ম্যাডাম যে হাতটা বেশি ব্যবহৃত হয় না এরকম একটা কথা আছে যে সেখানেই এবিপি করতে বলা হয় কি কিছু নন হ্যান্ড এবং নন ডমিনেন্ট হ্যান্ডে প্রথম চেষ্টা করা হয় ডিস্টালি করতে তারপর প্রক্সিমালি করতে কেননা ডিস্টালিটা যদি ফেল করে তখন প্রক্সিমাল করা যায় কিন্তু প্রক্সিমাল যদি আপনি করে ফেলেন এবং সেটা ফেল ডিস্টালটা নষ্ট হয়ে যাবে অলরেডি না তাই জন্য ডিস্টাল তারপরে প্রক্সিমাল বলা হয় আর নন ডমিনেন্ট প্রথমে নন ডমিনেন্ট হাতে যদি নষ্ট হয়ে যায় পিস্টুলা

আর কারো কোনো প্রশ্ন আছে কি কারণ ম্যাডাম সারাদিন কাজ সেরে ফিরেছেন বাড়িতে এক ঘন্টা ওপর কিন্তু তারপরে উনি আমাদের সময় দিয়েছেন এটা একটা বিশাল ব্যাপার ওনার লেভেলের একজনের কাছ থেকে এতটা সময় আমার সৌভাগ্য যাই হোক তো আমি আর খুব বেশি সময় অকারণ নেবো না ম্যাডামের কাছে আমি আশা রাখবো যে আমরা পরেও আপনাকে এরকম ছোট ছোট অবসরে পাবো এবং এগুলো এটা আমার কাছে থাকবে হ্যাঁ প্রফেক্টর বলতে স্যার দুটো প্রশ্ন রয়েছে পার্লামেন্টের বল বলো ম্যাডামের কাছে আমার প্রশ্ন হচ্ছে ম্যাডাম হিমোডায়ালিসিস پیشنট দের ক্ষেত্রে আমি দেখেছি যে একটা হেপাটাইটিস বি একটা বড় চ্যালেঞ্জ এই ক্ষেত্রে তাদের এই রুটিন ভ্যাকসিনেশন এই ব্যাপারে যদি ম্যাডাম কিছু আলোকপাত করেন হ্যাঁ রুটিন ভ্যাকসিনেশন অ্যাকচুয়ালি হিমোডায়ালিসিসে ঢোকার আগে হয়ে যাওয়া উচিত আমরা বলি বাই দা স্টেজ অফ ক্রনিক কিডনি ডিজিজ ফোর উই শুড গেট দেম ভ্যাকসিনেটেড এগেন্স দ্য অল পসিবল মানে ভ্যাকসিনেশন পসিবল জিনিস কেন না যত ক্রিয়েটিনিন বাড়বে তত আমার ইমিউনোজেনিসিটি আমার শরীরের যে ইমিউনিটি তৈরি করার ক্ষমতা কমে যাবে অর্থাৎ আমার যখন ক্রিয়েটিনিন দুই তখন আমার শরীর যত অ্যান্টিবডি তৈরি করতে পারে আমার ক্রিয়েটিনিন যখন ছয় তখন আমার অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতা হয়ে গেছে কমে গেছে আরো সো ইমিউনোজেনিসিটি অফ মাই সিস্টেম ইজ অ্যাকচুয়ালি জিওপারডাইজড মোর আই লুজ মাই জিওপার তো তাহলে আমার ডায়ালিসিসে আসবার আগেই হয়ে যাওয়া উচিত এই সচেতনতাটা অনেক সময় নেফ্রোলজিস্টদের মধ্যেও থাকে না মানে আমার মনে হয় যে ছোট নেফ্রোলজিস্টদের যখন বড় করা হয় তখন এই যে কেন আমরা প্রত্যেকটা সিকেডির স্টেজ ভাগ করেছি প্রতি স্টেজে আমাদের কি কি অ্যাকশন আছে সেই জিনিসগুলো আমরা শিক্ষকরাও ভালো করে পড়াই না মানে ঠিক শিক্ষক যদি ঠিক করে পড়ায় তাহলে বাচ্চা শিখবে না বা বাচ্চা করবে না এমন হতে পারে না আমি এটা আমার জীবন দিয়ে বিশ্বাস করি আমার শিক্ষক জীবন দিয়ে বিশ্বাস করি তো সেই জন্য ওটা ওদের যতটা দোষ তার থেকে বেশি দোষ আমাদের যে আমি শেখাতে পারিনি ওদের যে কোন সময় কোন কাজ করতে হয় আইডিয়ালি সিকেডি স্টেজ ফোরে পৌঁছনোর মধ্যেই সব ভ্যাকসিনেশন হয়ে যাওয়া উচিত ডায়ালিসিসের হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন ইস ডিফারেন্ট ফ্রম নন ডায়ালিসিস কম্পোনেন্ট কিভাবে ডিফারেন্ট নাম্বার ওয়ান ডাবল ডোজ এমনি অ্যাডাল্টের লাগে এক সিসি করে বাচ্চাদের লাগে পয়েন্ট ফাইভ সিসি করে কিন্তু বড়দের লাগে এই সিকেডিদের লাগে দু সিসি করে দুই ডেল্টে IM দিতে হয় ওয়ান সিসি ইন ইচ ডেলটয়েড এবং টাইমিং গুলো একটু ডিফারেন্ট কিরকম ডিফারেন্ট না আমি যদি ওইটা হয় এক তিন ছয় আর এইটাতে হচ্ছে প্রথম দেওয়াটাকে আমি বলি প্রথম দেওয়াটাকে আমি বলি জিরো ডোজ এবং তার পরেরটা হচ্ছে জিরো ওয়ান টু প্রথম পরপর তিন মাস মনে করুন আমি এই অগাস্টে শুরু করেছি অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর দেন সিক্স মান্থ বুস্টারটা হচ্ছে গিয়ে সিক্স মান্থ এবং প্রত্যেকবার টু এম এল করে হ্যাঁ এবং দু হাতে এবং এইটা আপনি অ্যান্টি এইচ টাইটার দিয়ে ফলো করতে পারেন যে ওটা মোর দেন অ্যান্টি এইচ বি টা এক বছর বাদেও মোর দেন কেন বিল্ড আপ করলো কিনা

আহ সেইখানে আমি দেখেছি কি যখনই কোনো এভি পিসচুলা পেশেন্ট আসছে তো সেইখানে ম্যাডাম কোন ইঞ্জেকশন পেনিসেলিন জি পেনিসিলিন জি এর কোন ইন্ডিকেশন অ্যাবসলিউট ইন্ডিকেশন আছে ম্যাডাম না না কেন ইঞ্জেকশন পেনিসিলিন জি পেনিসিলিন জি কেন দেবেন আমি এই ম্যাটারটা আমি একবার আমি অত লক্ষ্যটা করিনি ম্যাডাম কেন কি ইনজেকশন পেনিসিলিন জি আমি যখন হাউস টপ শিপে ওপিডি তে বসতাম তো এটা ম্যাটার আচ্ছা ম্যাডাম এটা মানে তাহলে আমার একটা ভুল ভ্রান্তি হয়েছে চামড়ার তলায় থাকে এটা সেফ অত্যন্ত সেফ একটা কমিউনিকেশন মানে এবিসচুলাই সেপসিস খুব কম হয় যদি না কোনো ওই ওপরের স্কিনে কোনো ইনজুরি ও তার থেকে ইনফেকশন সেপসিস না হয় আর যদি আপনি না অত্যন্ত অসাবধানে ও যদি আপনি একটা ইনফেক্টেড নিডল দিয়ে না ওকে প্রিক করেন মানে নিডলটা ক্লিন নয় নিডলটা ভালো ঠিক নয় এ যে সাপ্লাই অফ দ্য আপনি রিউজ করছেন ফিস্টুলা নিড সাধারণত তো আমরা ফিস্টুলা নিড সিঙ্গেল ইউজ করে ফেলে দিই কোন যদি আপনার সাপ্লাই এর নিডলটা ইনফেক্টেড হয় তবেই কি বলে এবি ফিস্টুলা ইনফেক্টেড হতে পারে আর এবি ফিস্টুলা ইনফেক্টেড হয় না কিন্তু এবি ফিস্টুলা যদি কোনো কারণে ইনফেক্টেড হয় দ্যাট ক্যারিজ আর রিস্ক অফ সাব এন্ডোকার্ডিয়াল এম সরি এন্ডোকার্ডাইটিস এর মতো ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর মতো রিস্ক কেননা সেটাতে ইনফেকশনটা সরাসরি ব্লাড স্ট্রিমে ছড়িয়ে পড়বে আর কারো কোনো প্রশ্ন স্যার আমার একটা क्वेश्चन আছে হ্যাঁ অমৃতা বলুন উনি মেডিকেল অফিসার গরুগাথান বলুন আচ্ছা ম্যাডাম গুড ইভিনিং নমস্কার অমৃতা ক্লিনিক্স ওরিয়েন্টেড একটা क्वेश्चन আছে যে ডায়ালিসিস পেশেন্ট গুলো হয় সেখানে মোটামুটি যেটা আমরা ওবিডি বেস লক্ষ্য করেছি ফাইভ টু সেভেন এরকম হিমোগ্লোবিনই দেখতে পাওয়া যায় তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম পেশেন্ট যখন নেক্সট ডে ডায়ালিসিস এ যাবে বা দুদিন পর তার ডায়ালিসিস আছে তখন একটা হিমোগ্লোবিন রেস করার জন্য আমরা আয়রন ইনজেকশন দিই এবার আয়রন ইনজেকশনটা যেহেতু হান্ড্রেড এম এল এনএস আমরা ডাইলিউট করে দিচ্ছি তো সেইখানে পেশেন্টের কি তার আগে ফুসিমাইড দেওয়ার দরকার আছে যদি বিপি মেনটেন হয় যেহেতু ডায়ালিসিস পেশেন্টের একটা থাকে যে লিমিট মানে কতটা পরিমাণ তার বডিতে ফ্লুইড যাবে বা জল খেতে পারবে সেখানে এরকম কিছু ইন্ডিকেশন আছে ম্যাডাম আমার একটু কনফিউশন ছিল এই জন্য আপনাকে জিজ্ঞাসা করছি আমি প্রথমে আপনার একদম প্রথম যে লাইনটা ব্যবহার করলেন ডায়ালিসিস পেশেন্টের আমরা বেশিরভাগ সময় পাঁচ থেকে সাতের মধ্যে হিমোগ্লোবিন দেখি মানে এটাই আমরা দেখি মোটামুটি হ্যাঁ হ্যাঁ আমি বলছি থাকে যদি এইটা আমরা দেখি তাহলে এইটাকে ধরতে হবে আমাদের অপারগতা আমরা ঠিক করে দিইনি এবং ওরা ঠিক চিকিৎসা পায়নি ডায়ালিসিস পেশেন্টদের কেন অ্যানিমিয়া হয় ডায়ালিসিস পেশেন্টদের অ্যানিমিয়া হওয়ার এক নম্বর কারণ হচ্ছে কিডনি এরিথ্রোপোয়েটিন বানায় না অর্থাৎ ডায়ালিসিস পেশেন্টের অ্যানিমিয়া আপনি এরিথ্রোপোয়েটিন না দিলে কমবে না তাহলে আয়রন দিই কেন এরিথ্রোপোয়েটিন যতই দিই না কেন একটা আপনি যদি আরবিসি তৈরির স্টেজ ভাবেন তার লাস্ট দুটো স্টেজ হচ্ছে হিম তৈরি করার স্টেজ যেখানে আমার আয়রন লাগবে অর্থাৎ এরিথ্রোপোয়েটিন দিয়ে আমি কলোনি স্টিমুলেট করতে পারি কিন্তু তাকে গ্লোবিনে ইনকর্পোরেশন করার জন্য আমার হিম দরকার যেটা আয়রন দেবে তাই জন্য আমার আয়রন লাগে অর্থাৎ আপনি ডায়ালিসিস পেশেন্টকে শুধু আয়রন দিয়ে কোনো লাভ নেই আজ you পাঁচ পরশুদিন আপনি ডায়ালিস করবেন হিমোগ্লোবিন উঠবে না উঠতে পারে না হিমোগ্লোবিন তৈরির জন্য একটা সময় লাগে ইন সেফ পজিশন ফর উইথ গুড হিমোগিন গিভিং আয়রন অর এরিথ্রোপোয়েটিন ডোজ ফর্টি এইট আওয়ার টোয়েন্টি ফোর আওয়ার্স বিফোর ডায়ালিসুড নট বিপশন দ্য অপশান তাহলে কি আমরা ব্লাড দিয়ে দেবো না তাও দিতে পারেন না কেন ওয়ান ইউনিট অফ ব্লাড যেটা আপনি দেবেন সেটা শুধু ভলিউমই অ্যাড করবে না তার মধ্যে যে সেনেসেন্ট আর আছে দোজ উইল গেট ট্রমাটাইজড অ্যান্ড হিমোলাইজড অ্যান্ড হোয়াট দ্যাট উইল গিভ রাইজ টু পটাশিয়াম অ্যান্ড দ্যাট ক্যান কিল দ্য পেশেন্ট পেশেন্ট ভলিউমের জন্য মরে গেল শুধু তা না পটাশিয়াম বেড়ে গিয়ে মরে যেতে পারে তাহলে আপনি কি করবেন সেই পেশেন্টটাকে সেই পেশেন্টটা ডায়ালিসিস প্রিপোন করবেন যেরকম বললাম যে ডায়ালিসিসের সময় এক ইউনিট ব্লাড দেবেন যদি চার ঘন্টার ডায়ালিসিস হয় দুই ইউনিট ব্লাড দিতে হয় ফার্স্ট ইউনিট উইল বি গিভন ইন প্রাইম পজিশন অ্যান্ড দ্য সেকেন্ড ইউনিট মে বি গিভেন আফটার টু আওয়ার্স ইন দ্য সেম ডায়ালিস সো দ্য সলিউশন ইজ নট যে আমি ইয়ে দিয়ে দেবো এবারের পরের প্রশ্ন আপনি যেটা করেছেন যে আয়রনের যে হান্ড্রেড এম এল এনএস দিচ্ছি সেটা ওর ভলিউম ওভারলোড হবে কিনা বলতে পারবো না যদি অলরেডি ভীষণ ভলিউম ওভারলোডেড থাকে আপনি হান্ড্রেড এম এল এনএস পারে আমি আর সেটা আর কি করে আপনি আমি এখন বলতে গ্যারান্টি দিয়ে যদি সে ডিহাইড্রেটেড থাকে একশো এম দিলে কিছুই হবে না একশো এম যদি ওভার হাইড্রেটেড থাকে হবে এই আয়রন দেওয়ার নিয়ম ডায়ালিসিস পেশেন্টে কি ডায়ালিসিস পেশেন্টে আয়রন দেওয়ার নিয়ম আমাদের পার মান্থ যে আপনি যে ডায়ালিসিস জন্য ক্যানুলেট করেন বিভিন্ন ব্লাড টানেন বিভিন্ন ডায়ালিসিস এর বন্ধ করার জন্য যে ব্লাড লস হয় হিসেব করে দেখা গেছে টু হান্ড্রেড মিলিগ্রাম অফ আয়রন ইজ লস্ট এভরি মান্থ সুতরাং যে কোনো মেনটেনেন্স হিমোডায়ালিসিস এর পেশেন্টের এই দুশো মিলিগ্রাম আয়রন পার মান্থ আপনাকে দিতে হবে এই দুশো মিলিগ্রাম আয়রন আপনি কিভাবে দেবেন আপনার ওরালি দিলে ওরাল অ্যাবজর্পশন কম হয় সিকেডিতে পেশেন্টদের কনস্টিপেশন হবে ওদের অ্যাপেটাইট নষ্ট হবে তো যখন আপনার ডায়ালিসিস এ পেশেন্টটা আসছেই দেন উই শুড গিভ বাই আইভি কিরম ভাবে দেব এভরি 15 ডেজ 100 এমএল এনএস এর মধ্যে ডায়ালিসিসের যখন আমি শেষ হয়ে এলো ডায়ালিসিস লাস্ট 30 মিনিট বাকি তখন আমি আয়রন দিয়ে দেব দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিউর অফ

রিপ্লিট করতে দিয়েছি আয়রনের স্টোরটা তৈরি হওয়ার জন্য দিয়েছি এরপর রেকারেন্ট এভরি মান্থে আমি যেটা দেব সেটা হচ্ছে মান্থলি আয়রন লস কে রিপ্লিট করার জন্য আমি কি বোঝাতে পারলাম আপনাকে অমৃতা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ম্যাডাম আচ্ছা ম্যাডাম এটাই আরেকটা যেটা ছিল যে এখানে যেহেতু ডক্টর অঙ্কন মেনশন করলেন অলরেডি যেখানে প্রাইভেটে প্রচুর ডায়ালিসিস পেশেন্টসরা আসে তো এরিথ্রোপয়েটিন ইনজেকশনটা অনেকটাই কস্টলি পড়ে তো সেখানে আয়রন ইনজেকশন এর জন্য বিপিএসি তে বা পিএইচসি তে আসে তো সেটা কি আমরা দিতে পারি আফটার ডায়ালিসিস আমার একটা কোয়েশ্চেন আপনি আরেকটা চ্যানেল নষ্ট করতে পারেন না ডিউরিং ডায়ালিসিস যে পিস্টুলার মধ্যে এটা ইউজ হচ্ছে সেখানেই এটা দিয়ে দেওয়া হচ্ছে আয়রন ইজ আেরি ইরিটেন্ট টু দা ভেসেল ওয়াল আপনি একটা আপনি যদি বারবার ওরকম দেন তাহলে ওই শিরাটা নষ্ট হয়ে যাবে ওই লোকটার এই ফিস্টুলাটা খারাপ হয়ে যাওয়ার পর আমার ওই শিরাটা দরকার হতে পারে করলে আপনার ওই শিরাটা দরকার হতে পারে আপনি কেন নষ্ট করবেন একটা আয়রন সত্তর টাকা দাম হ্যাঁ আপনি যদি আয়রন আপনার হাসপাতালে একশো মিলিগ্রামের একটা আয়রনের দাম আমার ধারণা সত্তর টাকারও কম পড়বে তো আপনি সেই সত্তর টাকার জিনিসটার জন্য কেন ওর একটা শিরা যেটা ওর জীবনের সমান দাম আমি সবসময় বলি

এবং আমরা অনেক সময় হয়তো মানে তখনকার মতো কিছু একটা ব্যবস্থা নিয়ে নি কিন্তু পিছনে চিন্তা ভাবনা করার ব্যাপারটা অনেকটাই হলো আপনার থেকে আরো অনেক কিছু জানার রয়েছে যেটা এই অল্প সময়ের মধ্যে আমাদের পক্ষে জানা সম্ভবও নয় আর কাজ শুরু হলে আপনি জানেনি যে কাজ করতে করতে আমরা অনেকটাই শিখি আরো হ্যাঁ একদম চ্যালেঞ্জে পড়ব এটা আমি আশা মানে আশঙ্কায় যেমন রয়েছে তেমনি চ্যালেঞ্জ থেকে সাকসেসফুলি বেরিয়ে আসবো আমরা সবাই মিলে টিম ওয়ার্ক এর মাধ্যমে এবং আপনি আমাদের টিমের একজন অঙ্গ ম্যাডাম আর আপনার এই এটা মানে আজকের যে সেশনটা অমূল্য হয়ে রইলো আপনারা আমার সবাই জানে আমার টিমের যে আমার নিজস্ব ওয়েবসাইট আছে হাম্রোস কালিম্পং সেখানে হোম পেজে এই ম্যাডামের রেকর্ডিংটা আজ রাতে না হলেও কাল সকালের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমি আশা করব সুপার সাহেব ইনস্ট্রাক্ট করবেন ওনার টেকনোলজিস্টকে আমি তাকে পাঠিয়ে দেবো ইয়ে লিঙ্ক তিনি যেন আমার ওয়েবসাইট থেকে এই পুরো রেকর্ডিংটা শুনে নেন তাহলে অন্তত কোনো ক্যাটাস্ট্রফিকে আমরা এড়িয়ে চলতে পারব তো সকলকে ধন্যবাদ জানাই আমার মনে হয় আজকের মতো এটাই যথেষ্ট ম্যাডাম অনেকটা সময় দিয়েছেন এবং আমি আবার আশা করব ম্যাডামের কাছে শিগগিরই আবার আমরা হয়তো আবদার করব যে আরেকটা দিন কিছুক্ষণ সময় দেওয়ার জন্য আপনারা কাজটা শুরু করুন আবার কতগুলো প্রশ্ন উঠে আসবে আবার একটা কমফোর্টেবল দিন এক ঘন্টা আমরা এরকম বসে যাব থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম আমার মনে হয় যে এভরি উইকেন্ডে হয়তো আমাদের একটা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এত রাত অব্দি আমার সঙ্গে একসঙ্গে ম্যাডামের কাছে এইগুলো শোনার জন্য এবং ম্যাডামকে তো অমূল্য সময় উনি চেম্বার থেকে ফিরে উনি খেতে পর্যন্ত টাইম পাননি আমাদের এই তো সেই জন্যে আমি আজকের মতো সকলকে ধন্যবাদ জানিয়ে সেশনটা শেষ করছি এবং সকলকে অনুরোধ করছি কাল সকালের মধ্যে আমার চ্যানেল এ থেকে একবার রেকর্ডিংটা দেখে নিতে যারা কালকে যুক্ত থাকবেন এখানে থ্যাংক ইউ অল আজকের মিটিংটা শেষ করছি ম্যাডাম থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ